हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बेशक, क्या बात है, सुभान अल्लाह। बाप जी उर्दू बुझते पे ना बांगला बोले? उर्दू शेर बोलना बुझते पे ना बांगला बोले? किछुटा बुझे जाएंगे? आमी तो जी बुझते पे तो बुझते हलो बुझते सुभान अल्लाह बेरोबे जूस आसबे जुलून आसबे दारुण लागबे जखन देखछि घुमावर मतो टलछे तखन भाबलाम ना किछुई बुझते पाच्छि ना। আবার অনেক শ্রোতা আছে শুধু শুনে যায়, বোঝার দরকার নেই। সকালবেলা জিজ্ঞেস করবে কেমন ওয়াজ করলো অমুক বক্তা, দারুন, কি কি বলেছে বলে অত বুঝিনি, অত জানি না, দারুণ ওয়াজ করেছে কিন্তু একটা মুখস্থ নেই, একটা আমি তো বুঝিনি, উনি বলেছেন আমি শুনেছি ভালো করেছে, অত বুঝিনি। তো এইরকম শ্রোতা হলে আমার ওয়াজ করাটাও বৃথা হবে, আর এত খরচা করে কাজ কতটা হলো, লাভ কতটা হলো। ম্যাগনেটে এই ছেলেগুলো এখানে আমি ভলেন্টিয়ার ভাইদের বলেছি, ব্যাপক কথা হচ্ছে, ব্যাপক ছেলে মেয়েরা কথা বলছে, এদেরকে আপনি কিছু করে দেন, ব্যাপক কথা বলছে, আপনারা একটু খেয়াল করেন, ছেলে মেয়েরা যেখানে কথা বলবে পিছনে করে দেন, এ ভটং ভটং করছে মাছের বাজারের মতো, আপনারা চুপচাপ বসুন না, ব্যানের মধ্যে যাও না, কথা বলবে বাইরে গিয়ে বল, শান্তি বাজাই করে বসুন। কোন আমি কেসটা কাহিনী বলবো না, যে তোমরা কথা বললো আমার কেসটা কাহিনী ভুল হবে না, আমি নকতা চিনে কথা বলবো, অতএব একটার পর একটা যোগ আর বিয়োগ সর্বদাই কানেকশন থাকবে, যদি তাতে কেউ মাঝখানে কাট করে কোনো কথা ডিস্টার্ব দিয়ে কেটে গেলে, ইন্টারনেটের যুগ, এই কথাটা ভাইরাল হলে সবাই একটা সুযোগ পেয়ে যাবে ধরা, এটাও রাখবেন খেয়াল। যে কারণে আমি এইটুকু অনুরোধ করছি, যেনারা মজলিস কায়েম করেছেন, কর্মবৃন্দ ভাইরা যারা আছেন, দুজনকে দুদিকে করে দেন, যে ছেলেরা লক্ষ্য রাখবেন কথা বলবে উঠিয়ে দেবেন, কেন অনেকবার মানা করা হয়ে গেছে, এত চেঁচামেচি হলে তো আমার তো ওই বক্তা, আমি সুরেলি ওয়াজ নয় যে সুর দিয়ে মোহিত করে রাখবো, কেসটা কাহিনী বলার বক্তা নয় আমি যে একটা ঘটনা বলে দু ঘন্টা কাটিয়ে দেবো, আমি ওই বক্তা নয়, কারণ কেসটা কাহিনী দুশো দেড়শো টাকার ঢেলে বইয়ে পাওয়া যায়। বাবু জেনারা একান্ত কথা বলতে চাও, ফাঁকে গিয়ে বলো, এটা অন্তত কথা বলবে হুঁশ রেখে, যে আমার আওয়াজটা অন্যের কানে গেলে ডিস্টার্ব হবে, এতটুকু আদব রক্ষা করো যেন না হয়। আমি যেটা বলতে চেয়েছিলাম যে তামাম প্রশংসা আল্লাহ পাকের, তামাম প্রশংসা আল্লাহ পাকের, কিন্তু বিসমিল্লাহ ছাড়া হয় না। হামদ হয় আল্লাহ কি, কিন্তু ওই সমস্ত হাম প্রশংসা জাহের থেকে হয় না, বিসমিল্লাহ থেকে, বিসমিল্লাহ ছাড়া তাম প্রশংসা জাহের হয় না। এই রাজ সকলের মন মস্তিষ্কে ঢুকবে না, কিছু কামেল পীর দরকার আছে, তাদের তালিমে বিসমিল্লাহ দিয়ে যে তাম প্রশংসা জাহির হয়, আমার ছেলে খুব সুন্দর প্রশংসা করলাম, কিন্তু সে কোথা থেকেও তো জাহির হয়েছে, তো মা থেকে, বাপ থেকে, পটল আলু ঝিঙ্গে থেকে আমার ছেলে জাহির হয়েছে, আমার ছেলে মেয়েরা পটল আলুর ভেতরে ছিল, আমি আপনি সবজি বেগুন কলা চাল গমের ভেতরে ছিলাম, বলে এমন বক্তার তো কোনো রকম বক্তব্য শুনিনি, ইনি আবার কি বক্তব্য বলে, আমরা পটলের ভেতরে ছিলাম, চিচিঙ্গার ভেতরে ছিলাম। আসলে ব্যাপারটা কি, বৈজ্ঞানিক দিক দিয়ে, হিকমতের দিক দিয়ে, কোরআন হাদিসে আমরা কিছু সুরা শিখে নিয়েছি, কিছু নিয়ত শিখে নিয়েছি, জাহেরে তার মানে মতলব কিছু বুঝি না, ফলে তার মতলব যদি না বুঝি, মানে যদি না বুঝি, তো ভাবার্থ কি বুঝবো, ব্যাখ্যা কি বুঝবো। ভাই চিচিঙ্গা পটল ঝিঙ্গে রেশন যাবতীয় আমাদের যে খাদ্য, যদি না খায় রক্ত হবে, রক্ত বিলোপ হয়ে যাবে, তাহলে ওগুলো খেলে রক্ত হবে, ওই রক্ত থেকে কি হবে, মজ্জা হবে, মজ্জা হলে কি হবে না, কিট হবে,
কীট হলে কি হবে না নারী পুরুষের সংঘর্ষে ছেলে বা মেয়ে হবে তাহলে আমরা ছিলাম কোথায় জামাতিয়াতে ওইগুলো রক্তের ভেতরে রক্ত যেখানে ছিল সেখানে সে আবার ছিল কোথায় না মাটিতে এইভাবে আমরা কোথা থেকে এসেছি আমি কে এই আমি কের প্রশ্নের উত্তর যেদিন না পাবেন সেদিন পর্যন্ত কিন্তু এই জাগজমক সাজাটাই বেকার কারণ আল্লাহ টুপি দেখবে না জুব্বা দেখবে না হুব্বা দেখবে না দাড়ি দেখবে না আলখাল্লা দেখবে না দেখবে এই জন্য যে আল্লাহ বলবে আমি ছিলাম কিছুই যখন ছিল না ছিলাম তো আমি কিছুই যখন ছিল না আল্লাহ বলবে কিছুই যখন ছিল না ছিলাম তো আমি তুমি তোমাকে সৃষ্টি করেছি তুমি পৃথিবীতে গিয়ে বলেছো আমি এটাকার আমার ওটাকার আমার ওটাকার আমার ছেলেকার আমার মেয়েকার আমার তো তুমি আমি 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 এই দুটো আমি যদি কতটা তফাত এর জ্ঞান যদি অর্জন না হয় এর নাম শেরে বুঝি আসবে তো আমি অত ভারী ওয়েট আর যাদের অ্যাম্বুলেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা সেরকম বক্তব্য দেবো না আশা করছি খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব লজিক যুক্তি হিকমত সহকারে আপনাদেরকে একটা একটা করে বুঝিয়ে বলার চেষ্টা করব আর আপনারা বুঝে নেবেন তবে ডিস্টার্ব যেন কোনো রকম না হয় কোনো ছেলেমেয়ের যেন আওয়াজ না হয় তাহলে কিন্তু কথাগুলো মন মস্তিষ্কে ঢুকবে আর তা না হলে মাথার উপর দিয়ে চলে যাবে ফায়দা কিছু হলো না তো ভাইরা আমার যে শের বলতেছিলাম যে হামদ হ্যায় আল্লাহ কি জাহির হ্যায় বিসমিল্লাহ সে আর খোদা জো দেতা হ্যায় ও মিলতা হ্যায় রসুল আল্লাহ সে আল্লাহ সব কিছু দিয়েছেন নবী না হলে কায়নাত হতো না তাহলে আল্লাহ দিয়েছেন নবী পাকের মাধ্যমে রসুলের মাধ্যমে আমরা আজ নামাজ করি রোজা করি কোরআন পড়ি যাই কিছু করি আল্লাহ দিয়েছেন পেয়েছি কার দ্বারা আল্লাহ আল্লাহ থেকে সরাসরি পায় না নবী মুস্তফার দ্বারাতে পেয়েছি ঠিক না বেটি তো এই জন্য স্যার বলছে যে হাম দেখায় আল্লাহ কি জাহির হ্যায় বিসমিল্লাহ সে আর খোদা জো দেতা হ্যায় ও মিলতা হ্যায় রসুল আল্লাহ সে এবার মহব্বত দেখবো কতটা বাজুল হুব্বে মুহাম্মদ কামেলে ইমা হো নহি সকতা নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত যদি না থাকে তো কামেল ইমানদার হতে পারে না আর যদি নবী পাকের মহব্বত না থাকে তো বাজুল হুব্বে মুহাম্মদ কামেলে ইমা হো নহি সকতা ও হাজারো খোদা কো লাখো মাননে ওয়ালা হুয়া তো ক্যা হুয়া ও মুসলমান হো নহি সকতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই নবী দিবস উপলক্ষে আপনাদের সমীপে আমি সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশুমার শুকরিয়া জানাই এই কারণে যিনি তার বারগুজিদা পয়গম্বর হুজুর পুর নূর সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে যুগে যুগে নবী রাসূল ওলি গাউস কুতুব প্রেরণ করে আমাদেরকে হেদায়াত করার জন্য সিরাতে মুস্তাকিম দেখিয়েছেন সেই জন্য বেশুমার শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সকলে একবার জোরে বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর তার নবী পাকের শানে এক মর্তবা নবী আর আলে নবীর প্রতি কায়মন বাক্যে হৃদয়গ্রাহী হয়ে মন মস্তিষ্ক ফানা করে এমন দরুদ পড়ব যেন সেই দরুদ দরুদ পাক কবুল হয়ে গেলে আজকের রাত্রিতে যাহা কিছু ওলামায়ে কেরামদের মুখ থেকে আল্লাহ পাক বলাবেন সেগুলো যেন হৃদয়গ্রাহী হয় কর্ণগোচর হয়ে হৃদয়ের মধ্যে স্থান পায় তাহলে কামাবি হবে তো সেইটা যেন কবুল হয় আমি শুরু করার পূর্বে আরেকবার আপনাদের মনোযোগ সহকারে নবী আর আলে নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাই জশনে ঈদ মিলাদুন নবী সম্পর্কে আলোচনা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা হওয়ার পূর্বে নবী পাকের শানে একটু নাতিয়া কালাম হোক প্রথমে আমি উর্দুতে দু চার ছন্দ বলার প্রয়াস নেব যদি দেখি যে হ্যাঁ সমাজ নেওয়ালা বুঝনেওয়ালা লেনেওয়ালা আছে
তো ভালো আর নালে দুই এক ছন্দ পড়ে সমাপ্ত করে বাংলা নাতিয়া কালাম তোবো হামনে কোরআনে ইয়ে পড়া কমলি ওয়ালে কর্তব্য বড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হামনে কোরআনে ইয়ে পড়া হ্যায় কমলি ওয়ালে কর্তব্য বড়া हमने कुरान में ये पढ़ा है कमली वाले करतुबा बड़ा है बाग जन्नत हो अर्श आजम बाग जन्नत हो अर्श आजम हर जगह उनकी झंडा सुभान अल्लाह सुभान अल्लाह नारे तकबीर नारे रिसालत नारे हैदरी याली नारे हैदरी याली पांच नारा पंजतन का एक नारा हैदरी याली याली माशाल्लाह माशाल्लाह अली का दीवाना भी है नबी का दीवाना भी है तो काम फाते हो गया बेशक सुभान अल्लाह क्या बात है ये जन्नत का टिकट नारा हैदरी है इंशाल्लाह सुभान अल्लाह जन्नत का टिकट नारा हैदरी औगात बोलिला से औगात नूतन कथा नहीं दलाल बड़ा केउ जदी ना बोले निजर पॉकेट बुझाई करे जनो दुकानदारी चलाई तो अमर की तो भाई आवाज উর্দু হয়তো বুঝতে পাচ্ছেন না বুঝতে পেরেছি আর বিশেষ করে তো মা বোনরা তো একদম নাই কারণ আপনারা তবু তো বোম্বাই দুবাই হ্যাঁ কেরালা ফেরালা এদিক ওদিক যান যান কিছুটা বোঝেন মা বোনরা হিন্দি সিরিয়াল বুঝতে পারবে কিন্তু উর্দু সিরিয়াল বুঝতে পারবে এখানে উর্দু কালাম বুঝতে পারবে না যে কারণে আমি বাংলায় যাব হ্যাঁ উর্দু হামনে কোরআনে ইয়ে পড়া হ্যায় कमली वाले का रुतबा बड़ा सुभान अल्लाह सुभान अल्लाह এটাকে সমাপ্ত করে দিচ্ছি আখেরি ছন্দ দিয়ে কারণ আমি দেখছি উর্দু লেনে वाला যখন নেই তো সেখানে সময়টা কাটানো ঠিক নয় এজন্য আখেরি ছন্দ ও মুহাম্মদ হে নূরে খোদা হে समझो ओ खुदा से जुदा है ओ मुहम्मद खुदार नूर ये भावें ना जे खुदा थे के आलादा मतलब मोहम्मद खुदा भी नहीं खुदा से जुदा भी नहीं बेशक बेशक तेर माजे की आसे বুঝতে পারলে ভালো না হলে আমি সময় কাটাবো না এখানেই সমাপ্ত করব হিন্দি বা উর্দু নাতের জন্য ও মুহাম্মদ হে নূরে খোদা হে ইয়ে না সমঝো ও খোদা সে জুদা হে দরমিয়ায় আকর আহমদ জশনে ঈদ মিলাদুন্নবী নবী পাকের প্রশংসা হচ্ছে তো আমরা কতটা বুঝলাম বলুন দেখি যদি মনোনিবেশ করতাম নিশ্চয়ই বুঝে যেতাম যে মুহাম্মদ হ্যায় কিয়া কেউ যদি বলে আব্দুল্লাহর বেটা নবী নবীর বাপের নাম আব্দুল্লাহ মারাত্মক ভুল করবে মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নয় বলে আবার কি কথা হলো যিনি মুহাম্মদ তিনি তো নবী ফের তার বাপ আব্দুল্লাহ নয় কেন না 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 আব্দুল্লাহ মুহাম্মদকে জন্ম দিয়েছে নবীকে জন্ম দেয়নি যখন নবী পৃথিবীতে আসেনি কিছুই যখন সৃষ্টি হয়নি তখনও আমার মুহাম্মদ নবী ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক যেখানে আল্লাহ নবী করে দিয়েছেন সেই নবীকে নতুন করে কোন আল্লাহর বান্দা জন্ম দেবে হিম্মত কি করে নবী অনেক আগে কিছুই ছিল না সেখানে নবী
কিন্তু মুহাম্মদ জিসমানী ওজুদকে জন্ম দিয়েছে রূহানি নুরানি জগতে উনি নবী আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকেও জিসমানী ওজুদ ওনার কবরে আছে মাজারে আছে রূহানি নুরানি ওজুদ চাঁদ চতুর্দিকে আমার আপনার সকলের মধ্যে বিরাজমান করছেন তাই নবী হাজির আর নাজির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই নবী আমি দেখতে না পেলেও আপনি না দেখতে পা গেলেও উনি দেখছেন ঠিক না বেটি যদি বলেন উনি কি করে দেখছেন তো আল্লাহ যেমন আপনাকে দেখছেন নবীও তেমন দেখছেন জি বাবজি কি একটু আগে করেন না পিছনে বসছেন এটা এদিকে চেয়ার দিলে বাবজি আগে বসবেন না আপনি চেয়ার আছে এদিকে বয়োজ্যেষ্ঠকে ওনাকে দেন এদিকে আসুন বাবজি পিছন থেকে আপনার অসুবিধা হচ্ছে তো এই জন্য কুল হু আল্লাহু আহাদ আল্লাহ পাক নবীকে সম্বোধন করে বলছেন হে নবী আপনি বলুন আমার কথা ভাই সকলে বুঝতে পাচ্ছেন মা আপনারা বুঝতে না পারলে ইশারা করবেন কারণ বুঝতে না পারলে রাত জায়গাটা বেকার হবে হ্যাঁ আর যদি যে টপিকটা বুঝতে পারবেন না ইশারা করে বলবেন যে এটাকে দুবার দোহরিয়ে দেন মানে আরেকবার ঘুরিয়ে বলুন ইনশাআল্লাহ আপনাদের গোলামিতে আমি খেদমত রেখেছি অসুবিধা নেই কুল হে রাসূল আপনি বলুন কি বলবে আল্লাহ পাক পাক আল্লাহ পাক ইশারায় ডাকুন বাবা ইশারায় ডাকুন আওয়াজ করবেন না হে নবী আপনি বলুন কি বলবো আল্লাহ পাক নবীকে বলছেন আপনি বলুন কি না হু আল্লাহু আহাদ তিনি আল্লাহ আহাদ আহাদ তো আলিফ হে দাল বাংলায় বলি আ হায়াকার দ আহাদ আ হ ময়াকার দ কি হবে বাবা আহমদ তাহলে আমি আরবিতে বলিনি সকলে যাতে না বলতে পারে বাংলায় জন্য বললাম উচ্চারণ করে সবাই বলতে পারবে যারা যারা অন্তত আক্ষরিক জ্ঞানটা অর্জন করেছে আ হ ময়াকার দ আহমদ আচ্ছা আহমদের মটাকে তুলে নিলে আহাত হাত আকার রয়ে গেল মটাকে উঠে নিলাম তাহলে ম উঠে দিলে আ হ একার দ আর ম বসিয়ে দিলে আ হ ময়াকার দ আহমদ তো এই মিম দিয়ে বা ম দিয়ে আল্লাহর নবী জুদা হয়ে গেল ম উঠিয়ে দিলে বাতিনিতে একই মোকামে দেখা যায় জোরে বলেন সুবহানাল্লাহ জি তাই নবী বললেন রাওয়াহুল বুখারী মান রানি ফাকাত রায়াল হক যে আমাকে দেখলো সে খোদাকে দেখলো তবে দেহ দেখে খোদাকে দেখা হয় না কারণ নবীর দেহ পাককে আবু জাহেল দেখেছে মুশরিকরা দেখেছে মুনাফিকরা দেখেছে কাফেররা দেখেছে ইহুদিরা দেখেছে নাসারা দেখেছে জৈনরা দেখেছে পৃথিবীর কায়না সবাই দেখেছে ভালো মন্দ খারাপ হক আর বাতিল সবাই দেখেছে তাহলে ওনাকে দেখা মানে যদি খোদাকে দেখা হয় তাহলে সবাই দেখেছে সবাই যদি আল্লাহকে দেখে নেয় সে জাহান্নামায় যেতে পারে না দেহ দেখার নাম খোদা দেখা নয় ওনার মধ্যে নিজেকে ফানা করে রুহানি আর নুরানি মঞ্জিলে পৌঁছে গেলেই নবীকে দেখবে খোদার মোকামে জোরে বলেন এ হলো আহমদ এ হলো আহমদ মিম দিয়ে বা শরীয়ত করে দিয়েছে একটা আইন করে দিয়েছে যে খোদা নয় কিন্তু মিম সরিয়ে দাও তো মিম আপনার আমাদের হিম্মত নেই সরিয়ে দেব যদি মিম সরাতে হয় তো গস পাক পারেন মিম সরাতে হয় তো খাজাওয়া পারেন কি মিমের দরজা আপনার বাড়ির দরজার মতো নয় মিমের দেওয়াল আপনার বাড়ির দেওয়ালের মতো নয় যে কোনো একজন শক্তিশালী ব্যক্তি এসে মারলো ধাক্কা দরজা ভেঙে যাবে এ মিমের দরজা রুহানিয়াতের শক্তিতে ভাঙা হয় রুহানিয়াতের শক্তিতে খোলা হয় তো তার মধ্যে যখন সে ফানা হয়ে যাবে ফানা যখন হয়ে যায় দেখলো নবী যে আমার মধ্যে যখন ফানা হয়ে গেছে মুর্শিদের মধ্যে যখন ফানা হয়ে গেছে ওলির মধ্যে যখন ফানা হয়ে গেছে পীরের মধ্যে যখন ফানা হয়ে গেছে আহলে বাইতের মধ্যে যখন ফানা হয়ে গেছে তো তখন তারা বলবে বেটা ফানা যখন হয়ে গেছো নিচে যখন গেছো আমাদের সঙ্গে এবারে আমাদের বাকাতে এসো আমরা যেখানে স্থান করছি তোমাদেরকেও নিলাম এর নাম হয় ওলি আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তো তখনই দরজা খোলে মুহাম্মাদের মিম খুললেই মুহাম্মাদি মকামে পাবেন তাই কবি কি বলছেন ও মুহাম্মদ হে নূরে খোদা হে ইয়ে না সমঝো ও খোদা সে জুদা হে দরমিয়ায় আকর আহমদ सिर्फ मीम का एक पर्दा पड़ा है
আগে বলেছি মিমের পর্দা যেটা বাংলায় ম বলে দরমি দরমিয়ান মান মাঝখানে আল্লাহ রাসূল মাঝখানে দরমিয়ায় আকর আহমদ শের মিম কা এক পর্দা পড়া হ্যায় ভাই কিছু বুঝলেন এতক্ষণ ভেঙে বললাম জি জি কজন বুঝেছেন একটু হাত না উঠিয়ে আমাকে একটু প্রমাণ করবেন দরমিয়ায় আকর আহমদ শের মিম কা এক পর্দা পড়া হ্যায় আমার নবী মুস্তফা যার হয় না তুলনা আল্লাহ সুবহানাল্লাহ বাংলা না হলে হয় আমার নবী মুস্তফা যার হয় না তুলনা আরে নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আমার নবী মুস্তফা যার হয় না তুলনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা কত বড় কথা বললাম বাংলায় বলেছি কেউ প্রশ্ন করে আমি প্রশ্ন করি লেখনী বলছেন নবী থাকে যেইখানে সে সোনার মদিনা নুরি মদিনা যেই মদিনা বলে মদিনা তো নবী এখানে আছেন হ্যাঁ না বলেন একদিন ইমান আকিদা সহকারে বলুন নামা নবী এখানে প্রেজেন্ট আছেন না নেই মাশাআল্লাহ আছেন তাহলে মদিনা নবী যখন পেজেন এখানে আছেন তাহলে এই জায়গাটা আজকে কি এই ভাই জায়গাটার নাম কি মাজুরিয়া যতক্ষণ মজলিস চলবে নবী পাকের প্রশংসা মহফিল চলবে মাজুরিয়া থাকবে না মদিনা থাকবে মদিনা থাকবে মাশাআল্লাহ সবাই কেউ বলে মাজুরিয়া থাকবে আরে মাজুরিয়া খাতা কলমে থাকবে নবী পাক যেখানে পেজেন থাকেন সেই জায়গাটা ততক্ষণ মদিনা কারণ ইয়াসরিব ছিল আমার নবী মক্কা থেকে হিজরত করে যখন ইয়াসরিবে গেলেন জায়গাটার নাম ছিল ইয়াসরিব আমার নবীর নানা বাড়ি ওই আশ্রেবে জানা সত্ত্বেও জিজ্ঞেস করলেন ও আনসারীরা ও আমার সাহাবারা এই জায়গাটার নাম কি বলছে হুজুর ইয়াসরিব আজ থেকে আর ইয়াসরিব নয় আমি মুহাম্মদ পেজেন অতএব আজ থেকে হয়ে গেল মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ সেই জন্য লেখনী বলছে যে মুহাম্মদ যেখানে থাকে সে জায়গার নাম মদিনা হয় তো হাজির নাজির হিসাবে যদি নবী পেজেন থাকে তাহলে এই জায়গার নাম যতক্ষণ চলবে মোহাম্মদের জিকির মদিনা অতএব শুধু জায়গা তো মদিনা নয় আর কোরআন পাকে কি বলছেন আন্নবী ও আওলা সূরা আল আহজাব 33 নম্বর সূরা আন্নবী ও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক বলছেন আমার নবী মুমিনদের প্রতি মুমিনদের উপরে তার জানের থেকেও অধিক নিকটে জোরে বলেন সুবহানাল্লাহ এখানে যদি দু একজন মুমিন থাকে তো মুমিন যখন আছে তো সেই মুমিনের উপরে আল্লাহর কালাম মানবেন তো আল্লাহর কালামের ঈমান আছে তো যদি আল্লাহর কালামে কোরআন ইমান থাকে তো কোরআন কি বলছে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন যে আমার নবীর প্রতি আমার নবী মুমিনদের প্রতি মুমিনদের জান যেখানে তার থেকেও নবী নিকটে মুমিনের জান কোথায় থাকে হৃদয়ের মধ্যে শরীরের মধ্যে অঙ্গ পতঙ্গের মধ্যে জান ছড়িয়ে রয়েছে আপনার জান যতটা নিকটে মুমিনের তার থেকেও নবী আরো নিকটে তো যে মুমিনের জানের থেকেও নবী তার নিকটে থাকে শুধু জায়গা মদিনা নয় মোমেন ব্যক্তিও মদিনা হয়ে যায় নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি ইয়া আলী নারে খাজা ইয়া খাজা সে মোমেন ব্যক্তিও মদিনা হয়ে যায় এই জন্য মক্কা শরীফের সঙ্গে সঙ্গে মদিনা শরীফ মক্কা শরীফের সঙ্গে সঙ্গে এই সব জায়গার নাম কি বলা হয় মক্কা আর আদব শরীফ জি পাক পবিত্র আর নবী পাক যেখানে আছেন মদিনা শরীফ মাজুরিয়া শরীফ আছে
মাজুরিয়াতে কোনো ওলি নেই নেই তল মাজুরিয়া শরীফ বাপরে বাপ এত বড় ওলি আছেন আর আপনারা মাজুরিয়া শরীফ বলছেন না যেখানে ওলি থাকবে সেই ওলির ওলি কামেলে ওলির বদলতে সেই জায়গাটাও শরীফ জি এবার যদি বলেন যদি শরীফ পাক পবিত্র তাহলে এখানে কি নাপাক নেই হাজি ওই নাপাক থাকার নাম শরীফ হবে না এটা কোথা থেকে পেলেন জান্নাতে জান্নাত থেকে আল্লাহ পাক শয়তানকে বের করে দিয়েছিল খবরটা জানেন পেপারে পড়েছেন পেপারে পড়েননি কেতাবে পড়েছেন হ্যাঁ কেতাবে পড়েছেন পেপারে পালেন যাক তাহলে তাহলে কেতাবে যখন পেয়েছেন আচ্ছা কেতাব যারা পড়েছে তাদের মুখ থেকে শুনেছেন যে জান্নাত থেকে আমার কথা বুঝতে পারছেন ভাই আমার জান্নাত থেকে শয়তানকে যখন বের করে দিল সেই শয়তান কি আবার জান্নাতে গিয়েছিল এটা কি খবর পেয়েছেন পাননি যদি জাননি আদমকে সেজদা না করার জন্য আল্লাহ বের করে দিলেন বের করে দিলেন যখন তালা জান শয়তান তালা যায়নি তো যদি যায়নি আদম বাবাকে গন্ধম খাওয়ালো কে হ্যাঁ তাহলে গেছিল তাহলে জান্নাত কার আয়ত্তে আল্লাহ ফেরেশতাদের আবার সেই আল্লাহ ফেরেশতার আয়ত্তে থাকা যে আল্লাহ তাকে তাড়িয়ে দেয় সে আবার ঠোকে কি করে ভাই আমি কেতাবের কথা বলছি আইডিয়াল কথা বলছি সারা জীবন শুধু টুপি জুব্বা আমি কারণ ইনসাল করছি না সাজগোজ হলে হয় না বাবা মানুষ সৃষ্টির সেরা আপনি কোনো একটা পশুকে লক্ষ্য করবেন তার কতটা গম সাধারণ একটা কুকুর একবার ডাকবেন ছি হাট হাট পালিয়ে যাবে আবার ডাকবেন আস্তে চলে আসবে আবার তাড়ান চলে যাবে আবার ডাকেন এসে যাবে আবার তাড়ান চলে যাবে দশ বার বারো বার আপনি ট্রাই করে দেখুন কেন আসে কেন যায় তারা খেলেও বেজুতি হলেও সে একটা জিনিস জানে ও আমার মনিব আমাকে পালপোষণ করেছে মনিব তাড়াবার হক আছে তো তাড়ালো যখন আবার ডাকছে আমি আবার যাব তো কুকুরের মধ্যে প্রভু ভক্ত এতটা পাওয়া যায় বলুন একটা মানুষের মধ্যে কি সেটা আছে তাহলে আমরা কুকুরের স্তর থেকে ভাই ডোন্ট মাইন্ড মাইন্ড করবেন না আমিও মানুষ একটা কুকুরের থেকে আমি নিকৃষ্ট না উৎকৃষ্ট একটা কথা ভাবেন আরেকটা দেখেন আমি ছোট ছোট প্রাণী কথা বলছি ইঁদুর আপনাদের ইঁদুর আছে দু চার জনের ঘরে আছে সবাই কিন্তু বলে সকলের ঘরে আছে আচ্ছা ইঁদুর এই কথা একদম বলো না তুমি কেন কথা বলছো একটা ইঁদুর আপনাদের এখানে উট নেই বহু পাহাড়ি এলাকায় গিয়েছি উটের উপরে চড়ছে হাতির উপরে চড়ছে চলাফেরা করছে গরু আছে তো দেখবেন গরুর উপরে ইঁদুর চলাফেরা করছে গরুর ল্যাজ যতটা সীমাপন্ত যায় ততটা ঝলকায় ইঁদুর একটু দূরে সরে যায় আর ল্যাজ যায় না তখন এত বড় বড় প্রাণীকে ইঁদুর ভয় পায় না আর ওই গরু বড় বড় প্রাণীর উপরে যে সওয়ার হয়ে আছে ইঁদুর ওরই কাছে যদি কোনো একটা বিড়াল আসে ইঁদুর থাকবে না পালাবে জি কেন বড় বড় পশুকে দেখে ভয় পালায় না তার উপরে সওয়ার হচ্ছে চলাফেরা করছে হাতির উপরে চলছে হাতির পিঠের উপরে চলছে উটের পিঠের উপরে চলাফেরা করছে তাদের থেকে ভয় পায় না বড় বড় পশুকে ভয় পায় না সাধারণ ছোট্ট একটা বিড়ালকে দেখে পালাবে কেন তাহলে ইঁদুরের এতটা জ্ঞান আছে যে এরা আমাকে খাবে না এরা আমার কোনো ক্ষতি করবে না এরা আমার প্রিয় বন্ধু হোক না বড় পিসপিস পশু হোক না বড় পাহলওয়ান হাতি এরা আমার কোনো ক্ষতি করবে না এরা আমার প্রিয় বন্ধু আমার বহনকে মেনে নেবে বিড়াল ছোট পশু হলেও ও আমার চরম শত্রু ও আমার পরম শত্রু ও আমাকে ছাড়বে না ওতে ওই শত্রু থেকে আমাকে লুকোতে হবে শত্রু থেকে আমাকে নিজেকে বাঁচাতে হবে তো বলেন এত বড় শত্রু জান্নাতে ঢুকে গেল জি কত ভালো লাগছে আমি আগে বলেছি আমার কোনো কিস্সা কাহিনী ওয়াজ পাবেন না কোনো ঘটনা পাবেন না বাস টেকনোলজি কোরআন ও হাদিসের আলোকে দু চারটা কথা বলবো আগাছাগুলো যেন সরে যায় ভাই আমার কেন তাহলে বোঝা গেল ইঁদুরকে কে জ্ঞান দিয়েছে ইঁদুরকে কে বললো যে তোমার বেড়ালটা দুশ্মন
পেয়েছেন দলিল কোন কিতাব যে হুজুরকে অমুক লোক এসে বলেছে অমুক পশু এসে বলেছে যে সব পশুর কাছে যা বেলালের কাছে যাবি না বেলালকে দেখে পালাবি ওকে জ্ঞানটা কে দিল ওকে এই শিক্ষাটা কে দিল এখানে বোঝা গেল জামান নবী মুস্তাফা শুধু মানুষকে শিক্ষা দিতে আসেননি প্রত্যেকটা জন্তু জানোয়ারকে শিক্ষা দিয়েছে এক পশু জন রাখো তোমার শত্রুকে আর তোমার বন্ধুকে একটা পশু নবীর শিক্ষাকে গ্রহণ করে মেরে চলছে মানুষ আজকে আর তোমার একটা জস্তে মিলা ঈদ মিলাদুন নবী কিন্তু কৌতূহল জাগছে দেখি আসি ঘুরি আসি গিয়ে ঘুমা কি নবীর উম্মত আমরা তার মানে বোঝা গেল শয়তানকে বেঁধে দিয়েছে আমার কথাটা বোঝা গেল নাকি জি 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 একটা পশুর মধ্যে নবী রূহানিয়ত জগতে জ্ঞান দিয়েছে ও তোমার শত্রু এ তোমার বন্ধু এ বড় হাতি হলো তোমার ক্ষতি করবে না এ বড় উট হলো ক্ষতি করবে না কিন্তু ছোট বিড়াল তোমার ক্ষতি করবে ঠিক না ঠিক না ভুল বলছি কথাটা ট্রাই করে না আমি সব প্র্যাকটিক্যাল থিওরিতে টেকনোলজিকে আমি সব প্রমাণ করে নিয়েছি ও ভাই শুধু নিম্নমানের পশু সৃষ্টির দিকে লক্ষ্য করে কিছুক্ষণ ভাববেন একে কে সৃষ্টি করলো আসমান আর জমিন এবং তার মধ্যবর্তী অধিক ওটা সময় বেশি লোব না প্রত্যেককে আল্লাহ পাক তার নবীকে দিয়ে শিক্ষা দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাই কোরআন পাকে সূরা ফুরকান প্রথম আয়াত ভাই নামাজে দু চার সূরা পড়ে নিলাম মুখস্থ করে নিলাম পড়ে ঝুঁকে গেলাম শুধু এইটুকু হলে হবে নি একটা কথা বলেন কোরআন পাকে যখন ঘোষণা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাতা ওয়া আনতুম সুকারা আলেমরা আছেন ইমাম সাহেবরা আছেন আয়াতগুলো পড়ছি নিঃসন্দেহে এগুলো ভাইটাল আয়াত পরিচিত আয়াত অনেকেই জানেন অনেকের মুখস্থ নেই আল্লাহ পাক বিশ্বের সকল মানুষকে বলেন না সিরফ একটা একটা কবিলা একটা গোত্র একটা কওম কে আল্লাহ বলছেন এ ইমানদারগণ তাহলে এখানে বোঝা গেল সবাইকে নয় যারা ইমান এনেছে তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান এনেছো কে বলছে আল্লাহ না নবী আল্লাহ নবী জবান দিন ওহে যারা ঈমান এনেছো লা তাকরাবু সালাতা নামাজের নিকটে যেও না একই কথা কোরআন নিয়ে শুন না দেখাতে পারলে মাজুরিয়ার জনবস্তি মা বহিন পুরুষ বাপ মা যত আছে প্রত্যেকের জুতোর মালা গলায় করে নিয়ে যাবো তাহলে এখন নামাজটাই যদি আমরা না বুঝতে পারি নবীকে কি করে বুঝবো কসম খোদার নবীকে আগে বুঝে নেবেন নবীকে যদি কিছুটা বুঝতে পারেন তাহলে আহলে বায়তকে বুঝে নেবেন আর আহলে বায়তকে যদি কিছুটা বুঝে নেন নামাজ রোজা হজ জাকাত সবটাই বুঝে নেবেন বেনামাজি থাকবে না জি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান এনেছো লা তাকরাবু সালাতা নামাজের নিকটে যেও না কেন না আনতুম সুকারা যতক্ষণ পর্যন্ত নেশা অবস্থায় আছো কি কমবাক আল্লাহ ঈমানদারও বলছেন আবার ঈমানদার নেশাও করছে অলরেডি তখন নেশা বন্ধ হয়নি নবী পাক মদিনাতে নবী পাক মদিনাতে দিনের প্রচার চালাচ্ছেন মদের উপরে একটা ইস্তেমাল ছিল আরবের কি জাহেলিয়াত ছিল সেটা জানেন ইতিহাস পড়েছেন শুনেছেন নিজের মেয়ে হলে জ্যান্ত কবর দিত লুকিয়ে লাকিয়ে যতই বড় করুক কেন আমার মেয়ে বড় হবে এই মা বোনেরা কে হচ্ছে কি আশ্চর্য এরা
মা বন্ধের আয়োজন ঘুরে করলে ভালো হয়, এই জন্য বহু মজলিসে যায় মা বন্ধকে, কিন্তু দু চারজনের জন্য অনেক মা বন্ধাও ঠিক শান্তিতে শুনতে পায় না। এখন ওনারা যদি কাউকে বলতে যায় ঝড়া লেগে যাবে, তুমি কে হে বলা বলা দেবে, এই জন্য মা বন্ধের মজলিস অনেক দূরে করে দেয় আর একদম সামনেই করেছে। আর এদের তো মুখ ফটো ফটো ফটো, আপনারা হাসছেন, মায়ের জাত বাবা খাবে না, মা বলে একটু খাও না, বাবা খাবে না আল্লাহ মানা করেছে, বলছে আগো আল্লাহ মানা করেছে কি আছে তুমি জানো, এইটা খেলে আর মরবে না, ফুসলিয়ে ফাসলিয়ে মা হাওয়া বাবা আদমকে খাইয়ে দিল, আর যেই বাবা আদম খেয়ে নিলেন বাস মা হাওয়াও তো খেলো বাবা আদমও খেলো, দুজনকে আল্লাহ বলে বেরো বেরো, কি গো জান্নাত থেকে বেরোবি, তাহলে বাবা আদম আমাদের পিতাকে জান্নাত থেকে বেরোতে হলো এই মায়ের জাতের জন্য, ঠিক না বেটি? তাই আল্লাহ নবী বলছেন ওরা হলো একটা হাড় বাঁকা, ওদেরকে সহজে তুমি সোজা করতে পারবে না, ধীরে 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 ধীরে, জানি না কতটা সোজা। এই মজলিসে নবী পাকের মজলিসে ওয়া শুনছে না, এখানে গল্প করতে এসছে, কতটা সোজা হলো বলুন বলুন। তো অতএব সেখানে মা হাওয়া বাবা আদমকে বের করেছে আমাদের বাপকে, আর এখানে আমাদের সেই মা হওয়ার বেটিগণ আমাদেরকে নবী পাকের মজলিস থেকে বের করতে চাইছে, ঠিক না বেটি? নালে এত বলার পরেও গল্প করে, আমি তো আশ্চর্য হয়ে যাই যে এত কিছু বলার পরে কি এদের কানে ঢোকে না, আসলে ঝগড়ালে মনোভাব আছে। জি কি আশ্চর্য, আমি কোন মজলিসে এসে বসলাম, আজকে মুসলমানদের মধ্যে এমন অবুজ, হঠাৎ করে এমন একটা কিছু বিপদ ঘটে গেল, হাই মারে কি হলো আমি তো কিছু করিনি, তুমি কিছু করনি এই মজলিসে এসে বেয়াদবি করনি, এই মজলিসে এসে বেয়াদবি করনি, এটা কার মজলিস? যে নবী পাকের দাঁড়িয়ে যেতে হয়, যে নবী পাকের দরবারে দাঁড়াতে হয়, সম্মানিত হয়, সেই নবী পাকের দরবারে তুমি আরো পাঁচ ওয়াক্ত নিস্তাব করছো, এটা সবথেকে বড় বেয়াদব। এর বিনিময়ে তুমি কি পাবে, নেকি নিয়ে যাবে না বিপদ কিনে নিয়ে যাচ্ছ, যদি মনে থাকে তো সাবধান থাকো, নালে কিন্তু কানতে হবে, নালে কিন্তু কানতে হবে, কি চলে যাবে তুমি খুঁজে পাবে না। আমি বাধ্য এই কথাটা লাস্টে বললাম, কারণ এরকম অনেক ঘটনা ঘটেছে এই দরবারে, যারা বেয়াদবি না শুনবেন ভাবনা লাগে চলে যান বাজান, কিন্তু এই দরবারে বেয়াদবি করবেন না, একান্ত দরকার ইশারায় থেকে নিয়ে চলে যান, কথা বলবেন না, বিপদ নিজেই কিনে আনবেন। এতটা কেউ যদি না খুলে বলে আমি বললাম, কারণ আপনাদের বাঁচাবার তাকি থাকি নবী পাকের দরবারে ওলির দরবারে বেয়াদবি করবে না, না ভালো লাগে চলে যাও। কোন কথায় যাচ্ছিলাম দেখছেন তো, আমি ঘটনা বললে মনে পড়ে যেত, কাহিনী বললে মনে পড়ে যেত, আমি টপিক যাচ্ছি লজি অঙ্ক বিয়োগ করে বাস ভুলে গেলাম, না ভুলিনি, অনেকক্ষণ পরে বলতে বলতে মনে পড়ে গেল যে আল্লাহ পাক ইমানদারও বলছেন, মনে পড়েছে, ইমানদারও বলছেন, আবার বলছেন নামাজের নিকটে যেও না, ইমানদার নামাজের নিকটে যাবে না, ইমান যাবে না, ইমান আছে মেনে নিয়েছে, যেহেতু আমি আল্লাহ মদ এখনো হারাম করিনি তাই ওরা পান করে ফেলেছে, তার জন্য তোমরা এমন নেশায় চুর হয়ে গেছো যে নামাজে গিয়ে তুমি কি বলবে কি পড়বে সেটাই যদি বুঝতে না পারো তো অমন নামাজ আমি আল্লাহ আমার দরকার নেই, ঠিক না? এই জন্য বললেন পরে যখন মদ হারাম করা হলো নামাজ বহাল থাকলো, ঠিক না? ঠিক না, তো নামাজ নেশা অবস্থায় কঠিন। আচ্ছা বলেন কেন মানা করলো না, তুমি কি বলবে আল্লাহকে কি বলছো, হ্যাঁ হ্যাঁ সেটাই যদি তুমি না বসো তো ওরকম নামাজ আবার দরকার নেই, যদি একটা মাতালের জন্য বলে অমন নামাজ দরকার নেই, আমরা তো আর মাতাল নয়, এখন নামাজে কেউ মদ খেয়ে যায় হেনা বলেন মদ পান করে যায় যায় না, তো তো নামাজে যখন যাচ্ছে সে তো মাতাল নয়, কিন্তু সে তো নিশ্চয়ই আল্লাহকে কি বলছে জানে, আমি একজন নামাজি আমি নামাজে যাচ্ছি মদ খাওয়া অবস্থায় তুমি কি বলবে আল্লাহকে, তুমি নিজেই হুঁশ রাখো না, তো অতএব অমন নামাজ দরকার নেই, তার মানে আল্লাহ মাতালের নামাজ চাচ্ছে না, তাহলে বেমাতাল যারা মাতাল নয় নেশাখর নয় তাদের নামাজ তো আল্লাহ চাইবে, তো আমি মদ না খেয়েও যদি তার থেকে বড় মাতাল আমার নামাজ আল্লাহ নেবে,
আমি মদ না খাওয়ার পরেও আমি না মাতাল নয় কিন্তু তার থেকেও বড় মাতাল আল্লাহ নেবে আমি কার মাতাল দুনিয়ার মাতাল আমি কার মাতাল জান্নাতের মাতাল আমি কার মাতাল হুরের মাতাল আমি কার মাতাল বালাখানার মাতাল আমি কার মাতাল জাহান্নামের ভয়ের মাতাল জাহান্নামের কথা শুনে কাঁদি জান্নাতের কথা শুনে খুব লোভ করি দিলাম ঠুকে ভাই হাসবেন না একদম বোঝার কথা আছে আমি কি বললাম কাকে বললাম কেন হাত উঠালাম আল্লাহু আকবার কার দরবারে কি আজিজি হবে আল্লাহর দরবারে আমি আজিজি গোলাম তোমার দরবারে হাজির হয়েছি ইমাম সাহেব বললেন তাই একটু নামাজের টপিকটা ভুলে যাব লাস্টে প্রথমেই শুরু করে দিয়েছি জি আল্লাহর দরবারে হাজির হব তো হাজির যখন হব কেমন হতে হবে না আমি একটা গোলাম কোন দুনিয়াবি ছেলে পুলে গরু বাছুর সব খেয়াল থাকবে না যদি মেঘ গুড়ুম গুড়ুম করে মাঠে গরুটা বাঁধা আছে চর কাপড়ে মারা যেতে পারে তাহলে নামাজ ছেড়ে গরু আনুন পরে সে নামাজ পড়বেন নামাজ পড়তে বলতে ভাববেন না গরুটা ভিজে যাচ্ছে জি জি তো গোলামিতে দাঁড়াবেন আল্লাহ যদি বলে আয় তো ঝোঁকো রুকুতে আল্লাহ ডাকছে রুকুতে ঝোঁকো সুবহান রাব্বিল আজিম ঝুঁকে গেলেন কেন আল্লাহর দরবারে ঢুকলে আত্মগরিমা দেখিয়ে প্রবেশ করা যাবে না ঝুঁকে ঢুকতে হবে ঠিক না এর নাম রুকু এর নাম ঝোঁকা আল্লাহ বলছে ঝুঁকেছো তো এসো যেই আল্লাহ দরবারে গেলাম দিলাম সেজদা জি কিছু না বুঝি অন্তত এতটাও যদি মনোভাব করি যে আমি আল্লাহর কাছে গোলাম দাঁড়িয়েছি আজিজি করছি ঝুঁকছি সাইদা করছি আর বৈঠকে কি না আল্লাহর সঙ্গে রুবারু দিদার হচ্ছে সেই জায়গায় আল্লাহ শুধু নয় নবী আলে নবী ফেরেশতা সকলের সঙ্গে কথা বলছি কি না আল্লাহ তাওহীদ পড়ছি নবীকে সালাম দিচ্ছি নবীর আওলাদের উপরে দরুদ পড়ছি ফেরেশতাদেরকে সালাম দিচ্ছি তামাম মুসলিম সালেহিনদেরকে সালাম দিচ্ছি তারপরে আখেরে বিদায়কালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি একবার বললাম এটা দুবার দুদিকে দুদিকে তো আমি তো দেখলাম কাঁধ দেখলাম ফেরেশতাকে দেখলাম না কাকে সালাম দিলাম মুখে দিলাম বুঝলাম না মন রয়েছে অন্য জায়গায় ভাই নামাজে গিয়ে আমি প্রত্যেকটা রাকাতে আপনাকে পড়তে হবে ইহদিনা সিরাতাল মুস্তাকিম ঠিক না বেটি যারা নামাজি আছেন তারা মাথা হিলাচ্ছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম প্রত্যেক রাকাতে পড়ার দরকার নেই তো পিছনের ভাইরা প্রত্যেক রাকাতে মাশাআল্লাহ যাক যাক আলেম সবাই আছে আমারও ভুলটুল হলে লোকমা ধরে শিখিয়ে দেবেন তাহলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম প্রত্যেক রাকাতে পড়তে হবে কি বললাম খোদাকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম তার আগে একটু যাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বিপদ কেন নামাজে এই আয়াতে আমি বিপদ মনে করি বলে কি রকম ভাই সত্যি কথা বলতে কিছু মুখস্থ করে ফেলেছি পড়ে নিলাম অন্য নাম নামাজ তার সঙ্গে বাংলাটাও জানতে হবে আপনি একটা কাজ শিখতে যাবেন ফার্নিচার রাজমিস্ত্রি প্র্যাকটিক্যাল ভাবে দু বছর এক বছর তিন বছর গোলামি করে তবে মিস্ত্রি হবেন এর জন্য যদি এতটা সময় কাটান বিয়ার করেন খরচা করেন নামাজ আল্লাহ দরবারে পড়বেন তার বাংলাটা না জেনে আরবি পড়ে চলে যাবে হ্যাঁ দিয়ে দেবে জান্নাত আল্লাহ বলে তুমি কি বলেছিল বলো তো বলো আরবি পড়েছি মানে জানি ছেড়ে দেবে বাংলা নেই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন গৌর করুন কত বড় বিপদ হয়েছে তাই আল্লাহকে বলছি ও গো আল্লাহ আপনার দরবারে আমরা আপনারই ইবাদত করি আপনার দরবারে প্রেজেন্ট হয়েছি আপনারই আমরা ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাইন এবং আপনার নিকটে আমরা সাহায্য চাইছি কি বিপদ হলো দোকানে সাহায্য চাননি মাঠে ঘাটে সাহায্য আল্লাহর কাছে চাননি ঘরেও বাইরে গলিতে অলিতে শহরে বাজারে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন কোনোদিন বলেননি আল্লাহ আমায় সাহায্য করম কিন্তু মসজিদে এলেন নামাজ পড়তে আজান দিল শুনে এলেন আরে সে বলছেন আল্লাহ গো অয়্যা কানাস্তাইন তোমার নিকটে আমরা সাহায্য চাইছি আল্লাহ বলে কি সাহায্য চাইছি তো আমি তো বুঝি না যাক শিখিয়ে দিয়েছে শিখে নিয়েছি মানে মতলব বুঝি না এই যেন মাতাল থেকে অধিক মাতাল আমার মনে হচ্ছে আমি বলছি আল্লাহ অয়্যা কানাস্তাইন আপনার নিকটে আমরা সাহায্য চাইছি কি সাহায্য না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়াত করো বাঁকা পথে নয় টেরা পথে নয় অন্য পথে নয় শয়তানের পথে নয় যেটা তোমার পথ সহজ সরল পথ সিধা পথ সেই রাস্তায় আমাকে হেদায়াত করো তো সেই রাস্তাটা কার হবে সেই রাস্তাটা কার হবে
ভাই বান্দার হবে না আল্লাহর হবে একদম শিওর সেই রাস্তাটা কার হবে আরবার বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আবার মানেটা বলছি হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত কর সহজ সরল পথে সিধা পথে অনেক মসজিদে ইমামরা ওকাত খেয়ে যায় নামাজ শুধু রূপ দেখালে হবে না ভেতরে গুণ আছে তো এ ভাইজান ইষ্টপিষ্ট শরীর বড় আশা নিয়ে গেলাম যে আমার উপরে প্রেশার আসছে তো আপনাকে আমার বাড়িতে রাখতে চাইছি আপনি আমার বাড়িতে দারোয়ান থাকবেন যা মানা নেবেন কেন আপনি পাঁচ দশ জন বিশ জন ব্যক্তিকে কিছু মনে করেন নি কি জি কি হলো ও আচ্ছা আচ্ছা মেন্টাল যেইখানে সে সোনার মদিনা আমার নবী মুস্তফা যার হয় না তুলনা আমার নবী মুস্তফা যার হয় না তুলনা আরে নবী থাকেন যেইখানে সে নূরের মদিনা আল্লাহুম্মা সাল্লি আমার নবী কামলিওয়ালা মোহাম্মদ রসুল আমার নবী আমার নবী কামলিওয়ালা মোহাম্মদ রসুল আরশে মাওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল আরশে মাওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল নিজের নূরে করছে নাজি নিজের নূরে করছে নাজিল মালিকে রব্বানা আরে নবী থাকেন যেখানে সে সোনার মদিনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি কান্ডারি নবী পারের কান্ডারি খোদা করলো নবীকে আরে পারের কান্ডারি খোদা করলো নবীকে পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে তিনি যখন পারের মাঝি তিনি যখন পারের মাঝি আমার আর কি ভাবনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা নবী থাকেন
যেইখানে সে সোনার মদিনা আমার নবী মুস্তফা যার হয় না তুলনা আছে নাকি আমার নবী থেকে তুলনা কারো আমার নবী থেকে তুলনা কারো আছে আমার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কখন থেকে নবী অনেকে আবার গজল পড়ে কি আবার কিয়ামেও পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিন হাই কাম ব্যাক কি আলেম হয়েছে আমার তো মাথায় ঢুকেনি এতটুকু তার মন মস্তিষ্কে ঢোকে না এ ভাই হ্যালো মা বোনেরা একটু আস্তে আস্তে আপনারা এই মজলিস আগো বাবা মা হাওয়া বাদা বাবা আদমকে বের করেছে যে মা বলছি তার দুটো পায়ে ধরে বলছি মা আপনারা আবার আমরা আদমের বেটা আপনারা সেই মা এসে আমাদেরকে এইখান থেকে বের করবেন না একটু চুপ করেন কি জ্বালাতন দে বাবা মনে হয় জায়গা খুলছে না ভলেন্টিয়ার ভাইদের বলছি জায়গাটা করে দেন মা বন্ধুর জন্য এই দিয়ে সামনে তো জায়গা আছে চলে আসুন একটু রাস্তা করে দেন না এর সামনেও জায়গা আছে চলে আসুন কিছুটা জায়গা আছে আমি 10-15 জন ধরে যাবে জায়গা তো দেখছি পাচ্ছে না আরেক ভরে গেছে এখানকার একটা দিক ভালো কোনটা বলবো কিছু মনে করবেন না তো আপনারা কিছু মনে করবেন না তো বলবো হ্যাঁ গালাগালি দেবেন না তো আমি চলে গেলে দেখে এখন দেবেন না আচ্ছা আপনারা একটু লক্ষ্য করুন আমার বাবজি ভাইরা যারা পুরুষেরা বসেছে পুরুষ মহলে তাদের মজমাটা দেখুন আর মা মন্দির ও মা ও মা মা এতক্ষণ ও মা গো মা ও আদমের বেটি ও আদমের বেটি হায় আল্লাহ এক তালে আছে কি এরা বাজারে গেলে মনে হয় সব কি বলছি তুমি যে অত গলা করে বলতেছো তুমি জানো না এই আওয়াজটা কত দূরে আসছে ইস চুপ করো আস্তে কথা বলো আদব দাও বসো 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 তো মা বন্ধের কদম তলে আমার লাখো লাখো সালাম কেন বললাম বলুন তো মা বোন হলেও আমি সালাম করছি এই জন্য তাদের কদমকে তাদের কদমকে জি এই জন্য করছি এই জন্য করছি যে এরা নবী পাকের মজমাতে যে কদম রাখে হায় 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 সেই কদমটা নিচে আল্লাহর নবীর বলছেন যে ফেরেশতারা পর বিছিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ সবাই পুরুষ নারী সকলের জন্য যারা নবীর মজলিসে আছে তাদের ফেরেশতারা গোলামি করে পর বিছিয়ে দেয় কি যে এখানে আলেম আছে বলতে অসুবিধা নেই কিন্তু মা বোনরা আপনাদেরকে অনুরোধ করে বলছি মায়েরা বাবারা একটু চুপ করো জোরে কথা বলো না ইশারাই বলো আর যদি বলো খারাপ লাগছে একটা চিরকুট পাঠিয়ে দাও আমি এক্ষুনি নেমে যাবো যে বাবা ভালো লাগেনি নেমে যাবো তো মা বোনেরা কত ভিড় লাগিয়েছে যা আমার ভাইরা বাবজিরা বসেছেন তার ডবল হয়ে গেছে মাজরিয়াতে একটা জিনিস দেখলাম অন্যান্য জায়গায় পুরুষের মহল বেশি হয় সব জায়গায় পুরুষ দেখি এগিয়ে এখানে কিন্তু নবী পাকের মজলিসে মা বোনটা এগিয়ে এটাই ধন্যবাদ ওদের জন্য আমি একবার নারা দেবো নারায় তাকবীর নারায় তাকবীর আর দেখেছেন মা বোনেরা বুঝতে পেরেছেন আপনারা এসেছেন আগমন করেছেন আপনাদের জন্য নারা দিচ্ছি বলে আমার পুরুষ ভাইরা কেউ আর নারা দেয়নি জোরে এনা এনাদের তো সুনাম করিনি প্রশংসা করিনি আপনাদের করেছি আর হিংসায় নারা দেয়নি কি গো হিংসা নারা দেবেন না বাবাদের জন্য আপনার দেশের মা বোন তো আমার দেশের নয় তো তো আপনার দেশের মা বোনদের বুলন্দি আওয়াজ নারা দিচ্ছি আর আপনারা হিংসা করবেন হিংসা করবেন না নারায় তাকবীর হিংসা কেটে গেছে নারায় তাকবীর নারায় রিসালাত নারায় হায়দারি নারায় হায়দারি নারায় গৌস নারায় খোয়াজা জশ্নে ঈদ মিলাদুন নবী জশ্নে ঈদ মিলাদুন নবী নারে তাকবীর বাবা যে বুলান 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 মানে জোরে জোরে দিলের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা নবীজির পিতা আব্দুল্লাহ বলে না নবীজির মাতা আমেনা হ্যাঁ গো নবীকে জন্ম দেন
যে নবী সবাইকে হেদায়েত করতে আসছেন তেনাকে বাম্মা জন্ম দেন জি। তো বাবার মর্যাদা বেশি হবে না নবীর মর্যাদা বেশি হবে? নবীর মর্যাদা বেশি হবে, কারণ নবী বাবা বাবা চিনিয়েছেন, নবী মাকে মা চিনিয়েছেন, নবী রিশতেদার চিনিয়েছেন, নবী জানোয়ার মানুষকে আনোয়ার বানিয়েছেন, নবী পদভোলা মানুষকে পদ দেখিয়েছেন। আরবের জাহেলিয়াতের যুগে রেওয়াজ কি ছিল? আমার মেয়ে বড় হলে অন্য পুরুষে বিয়ে করবে, তার সঙ্গে সঙ্গম করবে, মেয়েরা দাও, এইরকম ধ্যান ধারণা ছিল। সে কমবেক মালুন জানতো না যে আমি আমার মেয়ের সম্পর্কে যে ধারণাটা ভেবেছি, এই ধারণাটা যদি আমি নিজের দিকে ভাবি যে আমিও তো কোনো মায়ের বেটা, সে তো আর বাপের থেকে হয় না, ঠিক না বেটিজি? সেও তো মায়ের বেটা, তো তার মাকে যদি মেরে দেওয়া হতো ওই কমবেকটা জন্ম হতো? তো এইরকম চিন্তাধারা ছিল আরবে। আরো কি বলবো, মদের ভাট্টিখানা কাবা ঘরের আশেপাশে ঘেরে নিয়েছিল আরবে। আরো কি বলবো, একটা ছোট্ট কথা বলে দিই যে বাপ মারা গেলে ছেলেদের বাপের সম্পদ হিসাবে ছেলেদের প্রাপ্য হয়তো, তো বাপ মারা গেলে যদি বাবা দ্বিতীয় বিয়ে করত সৎ মাকে বাপের সম্পদ হিসাবে ব্যবহার করত, সেই জিনিসটা দেখুন মায়ের সঙ্গে জেনা করনে ওয়ালা, এরকম একটা জাহেলিয়াত জামানা ছিল। আর সেই সময় আমার নবীকে পাঠানো হয়েছে, তো বলুন বাঘ আর বকরি মানুষদেরকে যাদেরকে মানুষ বিক্রি হতো, নারী বিক্রি হতো, গোলামিতে আবদ্ধ ছিল, জন্তু জানোয়ার মানুষের উপরে ব্যবহার হতো, অতএব সেই মানুষদেরকে ধনী আর গরিব দুজনকে এক কাটা দাঁড় করিয়েছে। আপনার অহংকার সব চুরমার করে ধনী গরিব এক জায়গায় দান করিয়েছেন। আপনার লম্বা বেটে কালো ফর্সা ছোট বড় ঐশ্বর্যশালী আর গরিব ব্যক্তি কেউ পার্থক্য আমার নবী রাখলেন না। আল্লাহর নামাজকে মানে ফর্মুলা বানিয়ে, আল্লাহর নামাজকে তার বাহানা দিয়ে আমার নবী কি করলেন? ধনী আর গরিব ছোট বড় যেই জাত থাক না কেন, সবকে এক কাতারে দাঁড় করিয়ে বাঘ আর বকরিকে এক ঘাটে পানি খাইয়েছে। তো সেই নবীর উম্মত বললাম তো সহজে হয়ে গেল, সহজে হয়েছিল। নবী রক্ত ঝরাননি, নবী রক্ত ঝরাননি, নবী সাঙ্গ পাঙ্গ সাহাবি বা আহলে বায়াত কারবালা হয়নি। কিসের জন্য না? এই নবী পাক যে দিন দিয়ে গেছেন, যে মানবতা দিয়ে গেছেন, যে ইনসান দিয়ে গেছেন, একে কায়েম রাখার জন্য অকাতরে নিজের ফ্যামিলি পরিবার কারবালাতে সঁপে দিয়েছে, ঠিক না বেটি? তবে তো দিন পেয়েছি, আর সেই দিন পাওয়ার পরে আজকে নবীকে মনে করছি কি তুচ্ছ কি বলবি ভাই, আমাদের বক্তারাও সেরকম, আমার বক্তারাও সেরকম আজকাল হয়েছে। নবীকে জন্ম দিচ্ছে কোথায়? না মায়ের পেট থেকে নবী জন্ম হবে। যদি নবীকে আব্দুল্লাহ জন্ম দিয়েছেন তাহলে আব্দুল্লাহ আসার আগে নবী ছিলেন, জন্ম দিলে নবী হবে? আমার নবীকে জিজ্ঞেস করালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? আমার নবী বললেন, কুনতু নবিয়্যাও আদম বাইনাল মায়ে ওয়াত্তিন। ও সাহাবী শুনো, আমি তখন থেকে নবী যখন বাবা আদম আর বাবা আদমকে বানাবার জন্য মাটি একদিকে, পানি একদিকে, মাঝখানে আদম, সেখানে আমি নবী ছিলাম। তুই বলুন, যদি আব্দুল্লাহ নবীকে জন্ম দেয়, নবীদের পিতা আব্দুল্লাহ হয়, তাহলে আর নবী মুহাম্মদ না হলে আব্দুল্লাহও হতেন না, আমেনা হতেন না, মোল্লা মৌলবী আপনি আপনি আমি সকলে কেউ হতো না, ঠিক না বেটি? তো বলে নবী হওয়ার জন্য আব্দুল্লাহ হয়েছেন, তাই নবী যখন আগে হয়েছেন আব্দুল্লাহর আগে, সেখানে নবীর পিতা কে ছিল বলো? বলো মৌলবী সাহেব। এই জন্য জ্ঞান গরি মানে ছন্দ লিখে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, নবীজির পিতা আব্দুল্লাহ। আরে যখন আব্দুল্লাহ ছিলেন নি সেখানে তো নবী ছিলেন, নবীজির পিতা আব্দুল্লাহ বলা মানে নবীর আগে মুহাম্মদ নবী ছিলেন না, আর নবী আব্দুল্লাহর অনেক আগে। কত আগে? এই আগাছা আসমান জমিন কিছুই সৃষ্টি হয় না, শুধু আল্লাহ পাক নিজের তাওহীদি জাতিতে নবীকে বানিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই নবীকে সৃষ্টি বলবেন, আমি আর একটা ভাইটার কথা বলবো, নবীকে যদি সৃষ্টি করে, সৃষ্টি মানে তৈরি করা, জন্ম দেওয়া, ঠিক না, বানানো, এই তো। আজকে বলুন বাবা আদমকে কি দিয়ে বানানো হয়েছে? মাটি থেকে। মাশাআল্লাহ, সবাই আলেম আছে, জান্নাতওয়ালা আছে, এইটাই আমার খুব খুশ নসিব। যদি কেউ একবারে অজ্ঞ থাকতো আমি খুব ভাবতাম কথাই ওয়াজ শোনাচ্ছি আমি। আচ্ছা, ফেরেশতাদেরকে কি দিয়ে বানিয়েছে? নূর থেকে। মাশাআল্লাহ, বাহ বাহ বাহ। তাহলে মাটি ছিল বলে তো বাবা আদমকে বানানো হয়েছে, নূর ছিল বলে তো ফেরেশতাকে বানানো হয়েছে। আমার নবীকে যে আল্লাহ বানিয়েছিলেন, নবীর আগে কি ছিল? পারবেন?
কেন আল্লাহর পরের স্টেজ নবী তো নবীকে বানাবে কি দিয়ে তাহলে বানাতে গেলে আল্লাহ নিজেকে দিয়েই বানাবে হায় হায় আল্লাহ যদি নিজেকে দিয়ে বানায় তাহলে আল্লাহ তো সৃষ্টি নয় আল্লাহ তো স্রষ্টা তাহলে যে স্রষ্টা সে নিজেকে কিভাবে বানালেন যে আমি গায়েব আমাকে কেউ দেখতে পাবে না তো মানবে কি করে আমি খেলবো কি করে আমি জাহির হব কি করে আমার প্রকাশ হবে কি করে নিজেকে প্রেম করলেন নিজেকে মহব্বত করলেন করতে করতে নিজের নুরি ছটা জালালিতে নুরি ছটা জাহির হচ্ছে সেই নুরি ছটার আয়নাতে দেখছেন কি আপনাদের মুখের সামনে যদি একটি করে আয়না ধরিয়ে দেওয়া যায় আমার কথা জলই হচ্ছে নাকি তাড়াহুড়ো হচ্ছে আপনাদের মুখের সামনে যদি একটি করে আয়না ধরিয়ে দেওয়া যায় কি দেখবেন নিজের মুখ দেখবেন সবাই বলছে যারা অন্ধ তারা দেখতে পাবে না যারা চোখ আছে দেখতে পাবে চোখ থাকলে আয়না কাজ করবে নাহলে আয়না কোনো কাজ করবে না অতএব যাদের হৃদয় চোখ আছে যাদের হৃদয় বিবেক আছে তারা আমার কথা বুঝতে পারবে যাদের বিবেক লোপ পেয়ে গেছে কি বলে গেল মাথা দিয়ে চলে গেল কোনো কাহিনী বলেনি ঘটনা বলেনি মা রহিমার কাহিনী বলেনি কারবালার ঘটনা বলেনি অতএব ভালো লাগেনি অতএব বিবেকহীন হ্যাঁ শুধু যারা জীবনে কাহিনী শুনে এসছে বাপুরাম সাপুরে কথা যাস বাপুরে আই বাবা দেখে যা দুটো সাপ দেখে যা এইগুলোই শুনে এসেছে আর কিছু শুনিনি কিন্তু হিকমত যাদের আছে আজকে নকতা চিহ্ন দু চারটা কোরআন থেকে আমি কথা বলতে চাই অন্তত হিকমত দিয়ে বিবেক দিয়ে হকিকত কথা শুনেন নবীকে আমরা কি ভেবেছিলাম যে আব্দুল্লাহ জন্ম দিয়েছে না 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 আব্দুল্লাহ জন্ম দেয়নি বরং নবীর বদলতে আব্দুল্লাহ হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু বাবা আদমকে মাটি দিয়ে বানানো হয়েছে ফেরেশতাকে নূর দিয়ে বানানো হয়েছে তা নবী কি করলেন আল্লাহ কি করলেন আল্লাহ তার নূরে ছটা নিজেকে প্রেম বিগৃত হয়ে নিজেকে দেখতে চাইছে যে আমি কে আমি কি আমার পরিচয় কি তো পরিচয় দেখতে গিয়ে নিজের সামনে নূরি ঝলক ঝলক উঠলো যেমন দেখেন না আপনি অমাবস্যা রাত্রে চলে যাচ্ছেন ওই দিন যে ঝড় বৃষ্টি হয় বিদ্যুৎ যদি চমকায় তো অন্ধকার রাস্তায় হাত চালতে যাচ্ছেন 9 ফুট 6 ফুট হয়ে যাচ্ছেন রাস্তা কোন দিকে ঠিক পাচ্ছেন না কিন্তু একটা বিদ্যুৎ চমকালো বিদ্যুতের আলো তো অনেকটা রাস্তা দেখতে পেলেন ঠিক না বেটি তো আল্লাহ পাক তার নিজের ছটা ছড়িয়ে দিলেন যেই ছড়িয়ে দিলেন সেই নুরি ছটা আয়নার মধ্যে কি দেখছেন না নিজের চেহারা দেখছেন দেখে কি বলছেন মুহাম্মদ 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 গায়েব আল্লাহ যে নিজেকে দেখতে পায় না তার নুরি আয়নাতে কি দেখছে না নিজের ছবি দেখছে নিজের ছবিকে কি বললেন না মুহাম্মদ মুহাম্মদ তাই আল্লাহ কি বললেন যে আমার নামে লা ইলাহা ইল্লাল্লাহ আর আমাকে পেতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবারে বলেন আল্লাহ পাক কোন বিষয় থেকে নবীকে বানিয়েছে বরং বলবো নূর আগে নয় আমার নবী মুহাম্মদ আগে নবীর নূর থেকে কায়নাত নবীর নূর থেকে কায়নাত এ নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আমরা কতটা চিনি এটা স্বভাব হয়ে গেছে হ্যাঁ না না আমার মা বয়সী মায়েরা করে না বয়সী মায়েরা করেন লক্ষ্য করেছি বয়সী মায়েরা করে না কিছু চ্যাংড়া মেয়ে ছেলে এসেছে আর মায়েরাও কিছু বলছে না তাদেরকে যে তোমরা বেরিয়ে যাও কারণ আপনারা বলুন নাহলে আপনাদের শুনতে অসুবিধা হবে বলেন ওদের কেন নিয়ে এসছি আমি দরকার 100 টাকা দেবো কি খাবার খাবে খেয়ে ঘর চলে যাবে এরম করো না তোমরা আবার সামনেই বসে তো ভাই আমার এ নবীকে বলে আব্দুল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ জিজ্ঞেস করুন তো যে আব্দুল্লাহ আগে না নবী আগে যে নবী যদি আগে হয় তাহলে সেখানে নবীর বাপ কে ছিল আমার কথা বুঝতে পারছেন সেখানে নবীকে কে হামেলে ধরে ছিল মা ছিল তো কেউ যখন ছিল না তো নবীর মাতা পিতা হবে কেন মুহাম্মদের মাতা পিতা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দৈহিক মুহাম্মদ দেহ নিয়ে এসেছে দেহের মাতা আমার রুহের আমার ভেতরে একটা রুহ আছে আজকে আপনারা দাওয়াত দিলেন হাত মোসাফা করলেন নাস্তা করালেন ওয়াজ করাচ্ছেন নাজরানা দেবেন চলে যাব কিন্তু ওয়াজ করতে করতে কথা বুঝতে পারলেন না যদি আল্লাহ হায়াত না রাখে ওয়াজ করতে করতে কি বলবেন বাবা দরি শরীফ নেই আর কিছু নয় একটা হতমম্ব হয়ে যাবে এই ট্রাক ডাক গাড়ি ডাক ইনি শেষ ইনি নেই আর চলে গেছে কেন আমার পা থেকে মাথা পর্যন্ত পুরোটা আছে তবু আমি নেই আমি বলতে কে আমি নিরাকার আমার মধ্যে যিনি আছে সে চলে গেল ঠিক না বেঠিক তো আমার যিনি ছিল সে চলে গেল এর কেউ বাপ আছে যে ছিল সে চলে গেল তার কেউ বাপ আছে হ্যাঁ না বলেন না খুব ভারী কথা হচ্ছে না যদি বলেন তাহলে আমি হালকা করবো আর ঠিক আর
আমার মধ্যে যে ছিল তার বাপ আছে, কোন বাপ দাবি করবে যে আমি রূহকে জন্ম দিয়েছি, কোন বাপ দাবি করবে যে আমি জানকে জন্ম দিয়েছি, প্রাণকে জন্ম দিয়েছি? না, প্রকাশ্য আল্লাহর নবী নূর থেকে এই রূহ জান নাফস এসেছে আর বাবা মা দেহটাকে জন্ম দিয়েছে। কি দেখো, চিচিঙ্গা খেয়ে যে রক্ত হয়েছিল, আলু খেয়ে যে রক্ত হয়েছিল, রেশন খেয়ে যে রক্ত হয়েছিল, সেই রক্ত থেকে মজ্জা হয়েছে, মজ্জা থেকে কীট হয়েছে, ওই কীটেরই এক ফোঁটা। দাম কত? আরে বড় হয়ে তো আলেম হলাম, মুক্তি হলাম, মহাদেশ হলাম, ভিজি 10,000, 20,000, 20,000, 30,000, বিরাট নাম। কিন্তু আমার তৈরিটা সূচনা এক ফোঁটা নাপাক পানি। দাম কত? আলুর দাম আছে, আলু দামবিহীন। কিন্তু যেটা আমি থেকে তৈরি হই, আলু পটল খায় যাই হোক, কিন্তু এক ফোঁটা নাপাক পানি থেকে তো ওর দামটা কত? হাউস বলবে দাম তো দাম দূরের কথা, শুনলেও ঘৃণা লাগে, ঠিক না? শুনলেও ঘৃণা লাগে। ভাবলেন কিসের অহংকার দেখাচ্ছেন? আল্লাহ এটাই জিজ্ঞেস করবে, আমি তোমাকে একবারে গালিজ নাপাক এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি করিনি, হ্যাঁ আল্লাহ, তো কিসের অহংকার দেখেছিলে? তোমার নাপাক পানির দাম কত? কিসের তুমি বাড়াই দেখেছিলে? কিসে তুমি বলেছিলে আমি বিরাট হয়ে গেছি? কিসে তুমি বলেছিলে আমার আমার সব? তো তোমার দাম তো নাপাক পানিও নয় ভাই আমার। তো আমার নবী পাকের বদৌলত দেখুন, আমার বদৌলত নবী পাকের নূরে নজর, তার সাদকা দেখুন যে আমার নবী পাকের নূরে এক ফোঁটা নাপাক পানি থেকেও এমন মানুষ বানানো হলো সারা বিশ্ব কায়নাতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির সেরা মানুষ। ঠিক না? বেটি বললাম আল্লাহ, আমরা মানুষ, মুসলমান দাবি করব পরে, আগে মানুষ হয়েছে কিনা চিন্তা করি। যে মুসলমান বলে দাবি করব পরে, মুসলমান ঘরে নাম হয়েছে, লিখেছি জন্ম হয়েছে আব্দুর রহমান, মাদ্রাসায় পড়ে দিয়েছে, মুলি সাহেব হয়ে গেছে, মানুষ হতে পেরেছি? মানুষ হতে গেলে নবীর আখলাককে দেখতে হবে, মানুষ হতে গেলে গসফাকের আখলাককে দেখতে হবে, মানুষ হতে গেলে খাজা বাবার আখলাককে দেখতে হবে, মানুষ হতে গেলে আল্লাহওয়ালাদের আখলাককে দেখতে হবে। যে আল্লাহওয়ালার মধ্যে, যে আলেমের মধ্যে, যে মৌলবীর মধ্যে নবীর আখলাক নেই, ও মানুষ। ঠিক না বেঠিক? তাকে আল্লাহওয়ালা ভূতে বলছে, বাজার দোকান চালাচ্ছে, ঠিক না বেঠিক? তো ভাই আমার, সেই নবী এসেছেন আর সেই নবী আছেন, সেই নবীর দরবারে আমরা বসেছি, বড় আলিশান আজ মাজমা, দু চার কথা নবীর শানে এবার শুরু করব। নাতিয়া কালামটা শেষ করব না এখান থেকে ওয়াজ শুরু করব? নাতিয়া কলমটা শুরু করি, নাতিয়া কলমটা রেখে দিয়েছি দু ছন্দ, আবার না পুরো বললে বলে লেগে যাবে দ্বন্দ্ব, বলে কি নি নাত পড়েন মাঝে মাঝে ছেড়ে দেন। আমার নাত নাত পড়তে পড়তে ওয়াজ শুরু হয়ে যায়, তারা বলছে দেখেন নাতটা একসঙ্গে চালাবো, ইনি মাঝখানে আবার ওয়াজ জুড়ে দিলেন, তো আপনি ওয়াজটা আলাদা করবেন, নাতটাকে জুড়ে দেবেন, এক হয়ে যাবে, ঠিক না? অতি অসুবিধা কোথায়? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে। আরে খোদার প্যারা, নবী না পেলে খোদার প্যারা হবে যাবে? খোদার প্যারা হইবে যারা, খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে, নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনেছে, নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনেছে। তো নবীর প্রেমে মগ্ন হলে খোদা চিনবে কেমন করে? না আমার নবী কেমন দয়ালু দেখুন, নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনেছে। কেন? কেন না কামলিওয়ালা এত দয়া, কামলিওয়ালা এত দয়াল নাইর সীমানা, কামলিওয়ালা এত দয়াল নাইর সীমানা, নবী থাকেন যেইখানে সে সোনার মদিনা, নবী থাকেন যেইখানে সে সোনার মদিনা, আমার নবী মোস্তফা যার হয় না তুলনা, আর নবী থাকেন যেইখানে সে সোনার মদিনা, খোদার নূরে নূরী নবী।
দিয়া মন কে হো নাই আগে বলে গেছি বুঝাবার অসুবিধা নেই কেন এমন কে নবী আছে যার নূরে তাম নবী হয়েছে তেনার মত আর কেউ হবে খোদার নূরে নূরি নবী খোদার নূর বলতে আলাদা নূর নয় খোদা নিজেই বলছি আমি নূর জোরে বলেন বলেন তো যদি খোদা নিজে নূর হয় তো নবীও তো নূর খোদা বাতিনি নূর নবী জাহেরি নূর খোদার নূরে নূরি নবী এমন কেহ নাই বয়ানে তা বলা কঠিন অল্পে বলে যায় নবীর প্রশংসা বয়ানে বলা যাবে হ্যাঁ গো বলা যাবে কত বলবে কেয়ামত পর্যন্ত বিশ্বের সমস্ত আলেম শুরু থেকে যদি বয়ান শেষ করে খোদার নবীর বয়ান শেষ করতে পারবে না যদি বয়ান করে তো আল্লাহ করে কি আল্লাহর নাম মাহমুদ ওটার মানেও প্রশংসিত নবী পাকের নাম মুহাম্মদ এর মানেও প্রশংসিত তফাৎ কত ভাই প্রশংসিত কাকে বলে ফুল গাছ থেকে ফুল যখন ঝেড়ে বেরিয়ে যায় পুরো আলোকময় করে দেয় ফুলে ফুল বাড়িওয়ালা চাষিওয়ালা দারুণ অনেক পয়সা পাবো প্রশংসা প্রশংসা গাছের খুব ভালো গাছ খুব ভালো ফুল অনেক করে না ফুল বেরোয়নি প্রশংসা নেই ফুল বেরিয়েছে প্রশংসা নবীর খোদার প্রশংসা কি না খোদা বলছে আমার নাম মাহমুদ হে নবী তুমি আমাকে মাহমুদ বলবে শুধু তুমি আমাকে মাহমুদ বলবে তো তুমি আমার থেকে আমার প্রশংসা করলে আমি তো কারু থেকে নয় তো আমি যার প্রশংসা করি ওজন কার বেশি অতএব খোদা যার প্রশংসা করছে মুহাম্মদ মানে চরম প্রশংসিত মাহমুদ মানে প্রশংসিত মুহাম্মদ মানে চরম প্রশংসিত আরে তমাম কায়নাত আল্লাহর প্রশংসা করুক না কেন এক পাল্লায় উঠিয়ে দেন আর আল্লাহ যার প্রশংসা করে ওটা অন্য পাল্লায় উঠিয়ে দেন তার পাল্লা ভারী হবে আল্লাহ যার প্রশংসা করে তো আল্লাহ খুদ তার নিজের নবীর প্রশংসা করছে কি নাম না মুহাম্মদ কথা বোঝা গেল আল্লাহ খুদ প্রশংসা করছে তার ওয়েটের সঙ্গে ওই বলবে নবীর পিতা আব্দুল্লাহ নবীর মাতা আমেনা কাঠমল্লা তুমি যা কিছু বলে চলে যাবে হ্যাঁ আর আম মানুষরা বোঝে না অত বোঝে না বাস কি সুন্দর বলেছে কিন্তু কত বড় শেরেক করে গেল নবীর পিতা আব্দুল্লাহ মানে কুফরি করে গেল এটা কি জানেন আব্দুল্লাহ নবীকে জন্ম দেন অর্থাৎ যদি আব্দুল্লাহ নবীকে জন্ম দিয়েছে আমেনা নবীকে জন্ম দিয়েছে আবার এই কম মৌলবীদের কথা শুনবেন বিভিন্ন কেতাবের মধ্যে জালি বানাবার হাদিস আছে সেই আব্দুল্লাহ আমেনাকে কাফের ফতোয়া দিয়েছে বলেন নবীর পিতা আব্দুল্লাহ মাতা আমেনা অথচ এগুলো গুণগান করছে করার পরেও আবার কেতাব থেকে দলিল আছে ভাই সিয়াসাত হাদিসের কথা বলছি তাতে লিখেছে নবীর বাপ মা কাফের কেন তারা মুশরিক জামানায় ছিল তারা ইমান আনেনি মরে গেছে আস্তাগফিরুল্লাহ কাঠ মোল্লা তোদের থেকে আল্লাহ যেন আমাদের ইমানকে বাঁচায় বড় আফসোস লাগে কত রকম ফিরকা মৌলবী পাবেন জানেন যদিও আপনারা হয়তো দলীয় মনোভাব নিয়ে যদি ওয়াজ শুনেন তো গায়ে লাগতে পারে কিন্তু হক কথা বলে যাবে ইমতিয়াজ কত ভয় পায় না যদি আমার এই সাহস কত ভয় কত সাহস এটা আমার নয় আমাকে আল্লাহ দিয়েছেন আহলে বাইতে রাসূলের সাদকায়ে তোফায়েলে আমার প্রিয় মুর্শিদের সাদকায়ে তোফায়েলে তবে এই জন্যে যদি হাকিকত কিছু শুনতে চান তো আমার চ্যানেলটির নাম হলো শামসুল আউলিয়া ইউটিউবার চ্যানেলটির নাম টানবেন শামসুল আউলিয়া এই চ্যানেলে কোরআনের টপিক অন্তত 95% আমার কোরআনের উপর দিয়ে বক্তব্য আছে হাদিস আমি খুব কম লাগাই কারণ হাদিস বললেই কোনো মৌলবী আম জনতাকে বলে দেবে ওসব বানাবাট হাদিস জাল হাদিস কিন্তু কোরআন যদি বলি কোনো মৌলবী বলবে ও বানাবাট কোরআন বলেছে জাল কোরআন বলছে অমনি পাবলিক জুতো মারবে ঠিক না বেটি কোরআন আবার জাল হয় কিছু ঠিক না কোরআন আবার বানাবাট হয় তুমি না হয় এতটা বলতে পারো যে কোরআনের ব্যাখ্যাটা ভুল করছে এর থেকে বেশি কিছু বলতে পারবে না ঠিক না বেটি তো যদি কেউ বলে ব্যাখ্যা ভুল তো কমেন্ট করো জবাবটা দিচ্ছি কত বড় বাপের বেটা আমি দেখবো জি তোমার কিতাব থেকে আমি ব্যাখ্যা দেখাবো তোমার কিতাব থেকে আমি মানে দেখাবো তোমার তরজমা থেকে আমি মানে দেখাবো জি জি তখন তুমি কি করবে তো আসুন ভাই আজকে মুহাম্মাদের কি প্রশংসা আমি করব কি বলবো আমার মুখে আমি কতটুকু জানি
একমাত্র তার প্রশংসা আল্লাহই করেন, চরম প্রশংসিত যার আল্লাহ প্রশংসা করেন, চরম প্রশংসিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহা, নামটা শুনলেই যেন মিঠা মধুর, কিন্তু চিরস্থায়ী বলে বলে না, ওই যে কথাই বলে না, প্রথমে দেখেছি খুব পিয়ারা, প্রথমে দেখেছি খুব পিয়ারা, যেই চোখে চোখ পড়লো খুব পিয়ারা, খুব পিয়ারা, জান ঢেলে দিলাম, আর যেই কথাবার্তা হয়ে বিয়ে শাদী করলাম, তারপরে দেখি দুই চার মাস, দু বছর, চার বছর পরে তালাক তালাক তালাক, কি হরে, এই জন্য জান দিবি, জান দিবি, মিটিয়ে দিবি, বাম্মা ছেড়ে দিবি, ঘর ছেড়ে দিবি, দেশ ছেড়ে দিবি, তো যাতে না তুই মরি, সুসাইড না করিস, বিয়ে দিলাম, ফের আবার দু চার বছরে তালাক কেন না, ও যখন প্রশংসা ছিল ছিল, এখন আর ভালো লাগে লাগে না, তাই না? তো আসলে ব্যাপারটা কি, এত কাছে থেকে যারা প্রেম মতলব বুঝে না, শুধু গরু গাধার মতো প্রেম বোঝে, এদের কাছে তালাক, কিন্তু যারা সত্যিকার মানব চরিত্র সুলভ রেখে প্রেম করে, তারা মানবিকতা দেখে, শুধু রূপ দেখে না, মানবিকতা দেখে, আমার জান যেমন ওর জান তেমন, আমি আমার সুখ দুঃখ যেমন ওরও সুখ দুঃখ তেমন, এইরকম ভেবে যারা সংসার করে, হাজার খারাপ হলো নিয়ে চলবে, তালাক দেবে না, এই মেয়েটা যাবে কোথায়, ছেলেগুলো যাবে কোথায়, বাম্মার কি হবে, হ্যানতেন না, একটা দিক দিয়ে আবার বদলাম আসে, তো এইরকম যারা মানবিক চিন্তাধারা করে তারা কিন্তু এই জিনিসে আসে না। তো ভাইজান, এই সুযোগে মোল্লারাও অনেক সুযোগ নেয়, ফাতোয়া এসেছে অনেক সময় তালাক দিয়েছে, ইল্লা করাও করাও, ফাতোয়া যাচ্ছি না, এ মানে সাংঘাতিক জঙ্গল ছড়িয়ে দিয়েছি আজকে আমাদের মধ্যে, সাধারণ মানুষরা আমরা হপলেস হয়ে যাচ্ছি, কোন মোল্লার কথা শুনবো, কার কথা শুনবো, কার না শুনবো, ই একরকম বলে, সে একরকম বলে, তাই আপনাদের কাছে অনুরোধ করছি শামসুল আউলিয়া চ্যানেলটি টেনে শুনবেন, এবার আপনি কোন বিশ্বের মোল্লার সঙ্গে লাগিয়ে দেন চ্যালেঞ্জ, যে আমার কোন টপিকটাই ভুল আছে, আমাকে একটু কমেন্ট করুন করুন ইনশাআল্লাহ। তো ভাই আমার, আমি নিজের প্রশংসা করছি না, গর্ব করছি না, আমি অবস্থা দেখে আজকে বাধ্য নামলাম, নালে আমি ব্যবসায়ী ছিলাম, ওয়াজ করানোর ইচ্ছা ছিল না, পীরের হুকুম হয়েছে তাই নেমেছি। যাই হোক, এখন কথা হচ্ছে আমরা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কতটা চিনলাম, এই প্রসঙ্গে কিছুক্ষণ বক্তব্য রাখবো, কতটা শান যতটুকু পারবো বলবো, হ্যাঁ, তারপরে মুহাম্মদের ঘরের কি দাম, মুহাম্মদের আওলাদের কি দাম, মুহাম্মদের আহলে বাইতের কি কদর একটুখানি বলবো। নামাজের টপিক বলতে গিয়ে ছেড়ে দিলাম যে ভাই নামাজ যদি পড়ি, অন্তত নামাজ পড়তে গিয়ে, নামাজ তো সবাইকে পড়তে হবে, একবার কমন ফরজ করে দিয়েছে, কিন্তু নামাজ পড়বেন, নামাজ যেন আবার ঘুরিয়ে জুতো না মারে, নামাজ এমন পড়বেন যে কোরআন পাকে যেমন বলা আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, সূরা মাউন পরিচিত কোরআন, পরিচিত সূরা, পরিচিত আয়াত, যে ওই নামাজিদের উপরে আল্লাহ আফসোস করছেন, কি নামাজ না হলে ধর্ম নেই, নামাজ না হলে দিন নাই, নামাজের খুঁটি এই ধর্মের খুঁটি দিন, ইসলামের খুঁটি, ইসলামের খুঁটি নামাজ, ধর্মের খুঁটি নামাজ, অথচ আবার বলছে ওই নামাজিদের প্রতি আফসোস আল্লাহ করছেন যারা নিজের নামাজ থেকে বেখবর। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুমই নামাজ করতে গিয়ে নিজের নামাজ যখন সচেতন পেয়ে যাব, জেনে যাব, তখন আল্লাহর হুকুমের নামাজও কায়েম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমি নিজেকে যখন সঁপে দেব, সঁপে দেওয়ার পরে আল্লাহকে কি বলছি, ওই বলা মতে, এবার বলুন, আল্লাহকে বললাম হে আল্লাহ আমাকে সোজা পথে হেদায়েত করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই টপিকটা মনে পড়ে গেল, হে আল্লাহ আমাকে সহজ সরল পথে হেদায়েত করো। আচ্ছা, আপনারা বললেন সকলে, কার পথ, বান্দার না আল্লাহ, আল্লাহর পথ ভেবে বললাম তো, শিওর হচ্ছেন না, ভয় লাগছে নাকি, আল্লাহর পথ ভেবে বলছেন তো, তাহলে এবার দেখুন আমরা কতটা নামাজে অমনোযোগী, কতটা নামাজে অমনোযোগী। আপনি নিজেই আবার বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আমি ভুল বললাম না, ঠিক বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে এই সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম হবে তো, না অন্য কিছু হবে, তো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এর মানেটা কি, না আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার অনুগ্রহ রয়েছে, নিয়ামত দিয়েছো, নিয়ামতওয়ালা বান্দাদের পথে চালাও। একটু আগে আপনারা বললেন যে আমরা আল্লাহর পথ খুঁজছি, আল্লাহর সোজা পথ চাইছি, আর আপনি নিজেই আবার বলছেন আল্লাহ তোমার নয়, তুমি যাকে নিয়ামত দিয়েছো তাদের পথে চালাও। জোরে বলেন, এখন বলুন নামাজে যদি নামাজ পড়তে পড়তে বলে আল্লাহ তোমার পথ দেখাও, বলতে বলতে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যদি বলার পরে বলে এটাই আল্লাহর পথ, বলুন শিরক করলো না ইবাদত করলো, কারণ আল্লাহর বান্দাদের পথে আপনি বলছেন আল্লাহ গো তোমার নিয়ামতওয়ালা বান্দাদের পথে চালাও, আর আপনি বলছেন না আমি তোমার পথে চলবো, তো তোমার পথে চলবো বলে আয়াতটা বান্দাতে জুড়ে দিলেন, তাহলে নামাজ পড়তে গিয়ে শিরক হলো না? নামাজ এই জন্য মানে মতলব জানতো যে আল্লাহ তাদের পথে চালাও, কাদের না, তোমার যে পিয়ারা বান্দা
কে না নবী ওলি গস কুতুবা আহলে বাইত রাসূল পাক পায়তান যাদের কাছে শয়তান যেতে পারবে না এরাই হলো সবথেকে বড় নিয়ামত প্রাপ্ত তারা কারা তারা হলো পাঞ্জেতান জোরে বলেন পাঞ্জেতানের কাছে শয়তান যেতে পারবে না কারণ বাবা আদম আলাইহিস সালাম গন্ধম খেয়ে 300 বছর কেঁদেছেন দোয়া আল্লাহ কবুল করেনি কেনা জানে ঘটনা বানাচ্ছি না কিন্তু জিবরাইল সালাম এসে বললেন আদম তুমি যতই কাঁদো দোয়া কবুল হবে না বলে কেন আল্লাহ তো রহমান রহিম বড় দয়ালু দয়াবান কবুল হবে না কেন বলে তুমি জানো না আল্লাহর যত আল্লাহ আল্লাহ করে যতই ক্ষমা করো হবে না বলে কেন বলে আল্লাহর পেয়ারা কিছু আছে বলে কে পেয়ারা মনে নেই বলে জান্নাতে যখন ছিলে বলে হ্যাঁ মনে পড়েছে কি না আসমানে দেখেছিলাম পাঁচটি নূরের খণ্ড একটি মুহাম্মদ একটি আলী একটি ফাতেমা একটি হাসান একটি হোসেন আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মনসুর আবার তাফসিরে কবিরও দেখুন যে তাফসিরে লিখেছেন এ সূরা বাকারার 37 নম্বর আয়াত প্রসঙ্গে তাফসির করতে গিয়ে লিখেছেন যে বাবা আদম কেঁদে কেঁদে যেই মনে পড়ে গেল যে হ্যাঁ এই পাঞ্জেতান হতে আদমকে বানানো হয়েছে এই পাঞ্জেতান হতে কায়নাতকে বানানো হয়েছে এই পাঞ্জেতান হতে পুরো আল্লাহর মখলুকাত চলছে এই পাঞ্জেতানের কাছে শয়তান যেতে পারবে না সকলের কাছে যেবে শয়তান আদমের কাছে গিয়েছিল যদি না যেত শয়তান তাহলে গন্ধম খাওয়া তো কি করে ঠিক না বেঠিক তাহলে শয়তান গিয়েছিল বলে তো খাইয়েছে কিন্তু যে পাঁচজন তাদের কাছে শয়তান যেতে পারে না অতএব যাদের কাছে শয়তান যেতে পারে না তাদের ওসিলা নাও তারাই হলো সোজা পথ আল্লাহ পাকের যেতে গেলে এই পাঞ্জেতানের উপর দিয়ে যেতে হবে জোরে বলেন পাঞ্জেতানি আদর্শ রূপ দিয়ে যেতে হবে তো ভাইরা আমার তো আল্লাহর আদম নবী আল্লাহ 300 বছর কেটে যে ক্ষমা করেনি এবারে আমাকে ক্ষমা করে বলো বলো না নবী মুহাম্মদের সাদকা না আলীর সাদকা ফাতেমার সাদকা হাসান হোসেনের সাদকা এই পাঞ্জেতানি নূরের সাদকা আমার দোয়া কবুল করো আল্লাহ সূরা বাকারাতে বললেন 37 নম্বর আয়াতে বললেন আমি তোমার তওবা কবুল করে নিলাম জোরে বলো তো সেই নিয়ামতওয়ালা পাঞ্জেতান সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ তাদের পথে চালাও যাদের পথে নিয়ামত দিয়েছো কিন্তু তাদেরকে ভুলে গিয়ে আল্লাহ আল্লাহ করছি আল্লাহ কি বলবে ভাই এরকম ইবাদত তো শয়তানে করেছে ওরকম ইবাদত শয়তানে করেছে মাথা গুলিয়ে যাচ্ছে নাকি কোরআন কিতাব থেকে বলছি বাবা যদি প্রশ্ন যাকে প্রশ্ন পাঠান অসুবিধা নেই ভয় পাই না হাজি কোন লিখিত পাঠান কোনো অসুবিধা নেই ভাই নেই আর যদি বুঝতে না পারেন বলেন তবে আরো একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেবো কিন্তু আমি সময় বাঁচাবার তাগিদে এদিক ওদিক চলে যাচ্ছি নবী মুস্তফা নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম থেকে পাঞ্জেতন কি করে এলো কি করে এলো এরকম ফর্মুলা হাদিস বহু আছে নবীর এক নূর পঞ্চমুখ পাঞ্জেতান জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন আপনি আমি সবাই একটা ফোঁটা এক ফোঁটা তো আচ্ছা এক ফোঁটা থেকে এখন বলুন কোন কোন ফোঁটায় হাত হয়েছে পা হয়েছে আমার মধ্যে পঞ্চমুখ কি করে হলো চোখ এক মুখ কান এক মুখ নাক এক মুখ মুখ এক মুখ আর একটা চাপা পর্দা না এই চোখ কান মুখ জিভ সব বেকার হয়ে যাবে সেটা যদি ঠিক না থাকে কোনটা বিবেক দেখা যায় নামাজ পড়বেন নিয়ত করবেন চুপি চুপি ঠিক না আপনি নিয়ত করলেন কি করলেন না কেউ দেখতে পাবে তাহলে হে যাবে নিয়ত নিয়ত ঠিক সব ঠিক ভুল ভালো হলো ঠিক হবে নিয়ত ঠিক নেই সব ঠিক তো এটা যদি ঠিক না থাকে মেন্টাল যদি খারাপ থাকে কাকে দেখছিস বলতে পারবে না কি শুনলি বলতে পারবে না কি করলি বলতে পারবে না কি খাচ্ছিস বলতে পারবে না কারণ পাগল কিনা বলে ছাগল কিনা খায় এই ব্রেন ঠিক নেই ঠিক না বেঠিক না বেঠিক এ ভাই মেন্টাল খারাপ এই জন্য কি খায় কি দেখে কি বলে ঠিক না বেঠিক তো এটা হলো হেজাব পর্দায় এই পর্দাটার মধ্যে যদি ঠিক থাকে ব্রেন পর্দায় আছে না ঠিক থাকে তো বাহ্যিক ঠিক তো মা ফাতেমা হলেন হেজাবে নিয়ত করুন তো মা ফাতেমা হেজাবে আর আল্লাহ ওই পর্দায় থাকে নবী পর্দা থেকে কথা বলে জোরে বলেন সুবহানাল্লাহ আর আমার নবী বলছেন ফাতেমা হলো উম্মে আবিহা হেজাবু আলী আল্লাহ পাকের পর্যন্ত পৌঁছাতে গেলে ফাতেমা শুধু পর্দা বাস যেখানে মা ফাতেমাকে রাজি করে দেবে তো আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর ফাতেমা পর্যন্ত রাজি হতে গেলে মুহাম্মদকে রাজি করতে হবে কারণ মুহাম্মদ ফাতেমার এদারে ভাই তাই নবী বললেন ফাতেমা হলো তার বাপের মা
এই জন্য নবী বলেন আমার ওয়ারিস আওলাদ ফাতেমা থেকে হাসান হোসেন নবী বলেছেন হাসান হোসেন হলো আমার পুত্র কোরআন পাকে উপমান আছে হাদিসে উপমান আছে তো সেই নবী সম্পর্কে আমি আজকে একটুখানি তার প্রশংসামূলক দুই একটা আয়াত পড়ব যে অন্যান্য নবীরা আমার নবীর উপরে কতটা গোলামি করেছে বলবো তামাম নবী আমান নবীর ওজন কতটা তামাম নবী আদম থেকে ঈসা নবী আলাইহিম সালাম আর আমান নবী কতটা ওজন এই নিয়ে যাওয়ার আগে আমি সেই আবার চলে গেলাম তাহলে এখানে কি হলো না আমাকে কিয়াম করব দেখতে পাবে রুকু করব দেখতে পাবে কউদ করব দেখতে পাবে সব কিছু দেখতে পাবে নিয়ত দেখতে পাবে না এই জন্য আল্লাহর নবী প্রথম হাদিসেই বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত যার ঠিক আমল ঠিক ঠিক না জি দরুদ শরীফ পড়েন আবার আল্লাহুম্মা সাইয়েদেনা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ গোলাপ আতর হইতে অধিক খুশবু পাসিনা কতটা বয়ান করব খোদার নূরে নূরে নবী এমন কেহ নাই বয়ানে তা বলা কঠিন অল্পে বলে যায় সেই ছন্দে ফিরে এলাম বয়ানে তা বলা কঠিন অল্পে বলে যায় কি অল্প আমার নবীর পাসিনা শুধু একজন বরের কপালে লাগিয়ে দেওয়া হয়েছিল পাসিনা মায়ের সাথে শিশি ভর্তি করে রাখতেন খুশবু পেতেন জি তো সেই পাসিনা নবী লেপন করে দিয়েছিলেন এই পেশানিতে সাত পিঁড়ি তার বংশ খুশবুদার হয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ তাই হ্যাঁ বয়ানে তা বলা কঠিন অল্পে বলে যায় কি অল্প না গোলাপ আতর হইতে অধিক খুশবু পাসিনা গোলাপ আতর হইতে অধিক খুশবু পাসিনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা আখেরি ছন্দ পাঠ করে সব দ্বন্দ্ব মিটি দিয়ে নবী পাকের প্রশংসায় যাব আর শেষকালের দিকে একটা পঞ্জেতানি মাওলানা আলী পাকের শানে কালাম করব রাজি সবাই মাশাআল্লাহ তাই তো সুদীর ডাকছে সদাই ও গো দয়াময় তুমি ছাড়া বন্ধু মম আর তো কেহ নাই তাই তো সদির ডাকছে সদাই ও গো দয়াময় তুমি ছাড়া বন্ধু আমার আর তো কেহ নাই তোমার কৃপায় পাওয়া যায় তোমার কৃপায় পাওয়া যায় খোদার ঠিকানা আর নবী থাকেন যেখানে সে সোনার মদিনা নবী থাকেন যেখানে সে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ শুরুতে সূচনাতেই আপনাদের সমীপে আমি কোরআন কালামুল্লাহ শরীফের ঠিক আছে নাম যাই হোক প্রশ্ন করেছেন নাম নাই বলে জবাব তো আমি দেবেন সব আরে বাবা ঠিক আছে মিলাদুন নবী মিলাদুন নবী মিলাদুন নবী মিলাদের মানে কি আল্লাহ কোরআন পাকে একই সুরাতে একই কথা তিনবার কেন উচ্চারণ করেছে একই সুরাতে একই কথা তিনবার কেন উচ্চারণ করেছে আল কারিয়া তোমাল কারিয়া অমা আদ্রাকামাল কারিয়া
करियर माने की ए देखें एगुलो प्रश्न ए जे करियर माने की एक ही सुरा क्यों नाजिल कर बोझा गेल যে আলকারিয়াতুল মালকারিয়ার মানে মতলব জানি না কোন বক্তা এলে তার কাছে শিখে আমি ইমামতি করব তাই না প্রশ্ন কি দাঁড়ায় প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন প্রথম মিলাদুন্নবী মিলাদের মানে তো মিলাদুন্নবী এটা সাধারণ কথা মিলাদুন্নবী প্রত্যেকের মিলাদ হয়েছে ভাই আপনার মিলাদ হয় না আপনাদের অনেকে মানে বোঝেন বলে হয় বলে দিয়েছে মিলাদ মানে জন্ম কি বললাম তো আমি যখনই জন্ম নেব তখনই আমার হৃদয়ের মধ্যে নবীও জন্ম নেবে ঠিক না বেটি কারণ আমি যাকে আনবো সেই তোমার মধ্যে মায়ের গর্ভে কেউ ছিল না কেউ দিয়েছে তবে এসেছে তা আমার গর্ভে কিছু ছিল না হৃদয়ে কিছু ছিল না মুর্শিদ দিয়েছে আলেম দিয়েছে ওস্তাদ দিয়েছে এসেছে তখনই জন্ম তো আমরা যখনই আমরা নবী পাকের কিছু কথা শুনবো নবী পাকের শান শুনবো সেটাই আমাদের জন্য মিলাদ শুধু নবী পাক মানে মোহাম্মদ মা ওই যে একটু আগে বলেছি না নবীজির পিতা আব্দুল্লাহ তো ভাই নবী প্রত্যেকটা মুহূর্তে আমাদের মধ্যে আসা যাওয়া করেন সেটা কি জানেন ঈমান যখনই বেরিয়ে যায় নবী থাকে না ঈমান যখন প্রবেশ করে নবী এসে যায় তো যখন আসে যায় এটার মানে জি আসা যাওয়া করে প্রত্যেক আচ্ছা ভাই প্রসঙ্গটা এখন যাচ্ছি ইনশাল্লাহ এটা টপিক লাস্টে যাবে কেন গুলে যাবে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি আমার এই তেলাওয়াতের মধ্যে দিয়ে বা বক্তব্যের মধ্যে দিয়ে আমারও তো কিছু প্রশ্ন থাকবে ঠিক না বেটি তো আমি যখন আগে এসেছি আমি প্রশ্ন করব প্রশ্নের উত্তর যদি পান আপনি পেয়ে আমি যদি পেয়ে যাই তাহলে ওস্তাদ বলে মেনে লোক ঠিক না বেটি হাজি আর তা যদি না পাই তাহলে এই ধরনের দেখবেন কোরআন পাকে আয়াতে মুতাসাববিয়াত আয়াতে মুহাক্কাম এই সম্পর্কে আয়াতে এরকম বায়ান আছে যে যারা গন্ডগোল লাগাতে চায় উশৃঙ্খল সৃষ্টি করে তারা আয়াতে মুতাসাববিয়াত দিকে বেশি যায় মুহাক্কামের দিকে যায় না তো আয়াতে মুতাসাববিয়াত কাকে বলে মুহাক্কাম কাকে বলে আমরা মুহাক্কাম মানে যখন বুঝি না সেটাই তখন আয়াতে মুতাসাববিয়াত হয়ে যায় মুতাসাববিয়াত মানে মানে বিরাট জটিল সন্দেহজনক এসে যায় ঠিক না বেটি এরকম একটা ধারণা এসে যায় তো কিন্তু যারা পাঞ্জেতানি নূর পেয়ে গেছে তাদের কাছে সব মুহকাম হয়ে যায় মতো সাবিয়া থাকে না জোরে বলেন সুবহানাল্লাহ সহজে বুঝে আসে তো এবারে আমি যে টপিক নিয়ে যাচ্ছি এ মিলাদুন নবী বলতে চাচ্ছে কবে জন্ম হয়েছে ভাই আগেই বলেছি নবী জন্ম হয়নি কি বলেছি মিলাদুন নবী মানে মানে নবীর জন্ম তো উনি যে প্রশ্ন করেছেন উনি নবীকে ঠিক চিনেন না তাই মিলাদুন্নবী বললেন নবী তো জন্ম হয় না আগে বলে গেলেন ঠিক না বেটি নবী জন্ম হয় না মোহাম্মদ জন্ম হয়েছে নবী জন্ম হওয়ার পূর্বে কিছুই যখন ছিল না কিছুই যখন জন্ম হয়নি তখন নবী ছিলেন তো নবী ফের জন্ম হবে কেন কেন মোহাম্মদ আগমন করেছেন মোহাম্মদকে আব্দুল্লাহ মেনা জন্ম দিয়েছে নবী ওই দেহের মধ্যে আগমন করেছেন কি জি নবী হয়ে এসেছেন না নবী এসে নবী হয়েছে নবী হয়ে এসেছে জি তো কোরআন পাকে সূরা মারিয়ামের 30-31 নম্বর আয়াতে বলা হয়েছে ঈসা নবী আলাইহিস সালাম সম্পর্কে ঈসা নবী মাকে প্রশ্ন করা হয়েছে মারিয়াম আলাইহিস সালাম জি এর বাপ কে এই যে ছেলেটি আপনার কোন 4 দিনের শিশু দোলনায় দুলছে পুরো শত্রু মহল চলে গেল এর বাপ কে আপনার তো স্বামী নেই বিবাহিত ভাই নেই তো এত এ কোত্থেকে হলো হ্যাঁ তখন মারিয়াম আলাইহিস সালাম ইশারা করে দেখালেন যে আমি বলবো না কেন উনি কেন আলাদা হবে আলাদা হবে কথা বলবেন আলাদা হবে কালকে এক জায়গায় হবে আজালদা তো উনি দেখালেন ঈসা নবীকে 4 দিনের শিশুকে তো আজকের মোল্লা কি বলবে হ্যাঁ 4 দিনের শিশু কথা বলতে পারে ও জবাব দেবে খামখেয়ালি শুরু করেছো
কেজি সৈন্য দল বল কাবিলা লিগে গন্ডগোল লাগিয়ে দিল। এই অবস্থাটা প্রত্যেক যুগে আছে, প্রত্যেক জামানায় থাকবে, আজকেও থাকবে, থাকবে না থাকবে না। কিন্তু যিনি দেখিয়েছেন এরা গন্ডগোল চাইছে, প্রশ্ন করছে, ও কি করে জবাব দেবে? আর সঙ্গে সঙ্গে চার দিনে শিশু ইশারুল্লাহ কি বলছেন, যেটা আজ কোরআনে সূরা মারিয়ামে 30 নম্বর আয়াতে আজও মাহফুজ আছে, কি ইন্নি জাইলুন, আমি আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ পাঠিয়েছেন কিতাব দিয়ে, আমি রাসূল হয়ে এসেছি, আমি নবী হয়ে এসেছি। তখন সবাই শুনে অবাক হয়ে গেছে, তখন সবাই শুনে অবাক, যে চার দিনের শিশু জন্ম দিয়ে ছেলেগুলো কথা শুনছে না, বড় ডিস্টার্ব করছে আমার, বড় ডিস্টার্ব করছে আমার, বললাম কি সব হচ্ছে, একদম সামনেই কথা বলছে এসে ভাই দরুদ শরীফ আগর পড়ুন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওছে নাম কি, এর বাপের, এর বাপ কে, এর বাপের পরিচয় কি? তো ইশারা করে মরিয়ম আলাইহিস সালাম দেখালে, কেন উনি বললেন না, কেন যে ওকে জিজ্ঞেস করে ইশারা করে করলেন, রোজা ছিল, আমাদের যেমন রোজা না খেয়ে না পান করে, ওখানেও আল্লাহ বলছেন তুমি রোজা করো, কি রোজা না, কথা বলবে না, ইশারা। তো যেই ইশারা করলেন যে ও বলবে, বিরোধীরা বলছে ও বলবে, তো ঈসা নবী জবান দিয়ে বললেন, কাল ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। কিজি ইশারুহুল্লাহ আলাইহিস সালাম বললেন, যে আজ আমাদের কোরআন মাজিদের মধ্যে সূরা মারিয়ামের 30 নম্বরে আজও মাহফুজ রয়েছে, যে ইশারুহুল্লাহ আলাইহিস সালাম বললেন, ক্বালা, ঈসা নবী বললেন, ইন্নি আব্দুল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহর বান্দা, কারণ আমি মারিয়ামের গর্ভে থেকে জন্ম নিয়েছি, তাই বান্দা হিসাবে এসেছি। হ্যালো হ্যালো, কিন্তু তারপরে কি বলছেন, কালা ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, এবং আমাকে কিতাব আতা করা হয়েছে, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ভাই ঈসা রুহুল্লাহ তো মায়ের গর্ভ থেকে ইঞ্জিল কিতাব নিয়ে আসেননি, ইঞ্জিল নিয়ে আসছে, তো উনি কি কেন বললেন কোরআন পাকের মানেটা কি মৌলভি সাহেব? হজি এক অংশের নবী, তার মানেটা যদি বলতে পারো তাহলে তামাম 100% এর 100% মুহাম্মদ, সেটা তুমি কি করে বুঝবে? সুবহানাল্লাহ। হ্যাঁ, কালা ইন্নি আব্দুল্লাহ, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বললেন, নিঃসন্দেহে আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, তো আল্লাহ যে আমাকে কিতাব দিয়েছে কে প্রমাণ দেবে যে ঈসা নবীর হাতে কিতাব ছিল? তাহলে আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, কিতাব কই? তাহলে ঈসা নবীর কমরা সেই জামানার নাসারারা ইহুদিরা তারা বুঝতে পেরেছে ঈসা নবীকে কিতাব দিয়েছে, মানে ঈসা নবী খুদ কিতাব হয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী যদি খুদ কিতাব হয়ে আসে তাই বললে না, তানিয়াল কিতাব, আমাকে কিতাব দিয়েছে, কিতাব মানে বিধান, কিতাব মানে শরীয়ত, কিতাব মানে কানুন, তা আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, কানুন দিয়েছে, তাই ঈসা রুহুল্লাহ যেমন 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 হুকুম মোতাবেক ফর্মুলা দিয়েছেন সেটা কলম কাগজে লেখা হলো ইঞ্জিল। তো মুহাম্মদ না থেকে কোরআন যখন এসেছেন, খুদ মুহাম্মদ কোরআন হয়ে এসেছেন, কিতাব হয়ে এসেছেন, তো মুহাম্মদ তো কিতাব হয়েই এসেছেন, কারণ মুহাম্মদ সম্পর্কে বলা হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী,
ওরা কি জানবে কেননা কাদ জাকুম অবশ্যই অবশ্যই তোমাদের কাছে এসে গেছে তোমাদের কাছে এসে গেছে কি এসে গেছে কাদ জাকুম মিনাল্লাহি আল্লাহ পাকের পক্ষ হতে আল্লাহ পাকের তরফ হতে কাদ জাকুম মিনাল্লাহি নূর আল্লাহ পাকের পক্ষ হতে নূর এসে গেছে ওয়া কিতাবুম মুবিন এবং স্পষ্ট খোলা খুলি কিতাব লুকাইত নাই খোলা খুলি কিতাব মুবিন মানে সুস্পষ্ট যাকে পরিষ্কার ছানি পড়া চোখওয়ালারাও দেখতে পায় তাহলে মুহাম্মদ তো আমেনার গর্ভে থেকে এসেছেন আব্দুল্লাহর ঔরস থেকে এসেছেন কিন্তু আল্লাহ বলছেন তোমাদের কাছে এসে গেছে নূর এবং সুস্পষ্ট কিতাব তো সুস্পষ্ট কিতাব কি না মুহাম্মাদের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই নূরুন কিতাব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত পাঁচ নারা পঞ্জাতন কা এক নারা পাঁচ নারা পঞ্জাতন কা এক নারা হায়দারি ইয়া আলী নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাওলানা ইমাম হাসান নিজামী চিশতি জিন্দাবাদ নারায়ে হায়দারি আল্লাহ কথা না আগেলে বাইতে শানে দেন আমার নাম লাগাতে হবে না আমি গোলামি করছি ভাই আমার ঈসা রুহুল্লাহ সম্পর্কে যখন প্রশ্ন উঠলো বিভিন্ন বেহুদাদের তরফ থেকে বিরোধীদের তরফ থেকে কিজি কলঙ্কের তরফ থেকে দুশ্মনদের তরফ থেকে এই মরিয়ম আলাইহিস সালামকে দেখতে পারে না কিজি আজকেও যারা নবীর দুশ্মন তারা নবীর পাকের প্রশংসা শুনতে চায় না ওজি মুহাম্মদকে যারা নিজের ভাই বলে নিজের মতো বলে তো এরা নবী মুহাম্মদের প্রশংসা শুনলে তো গাত্র জ্বালা হবেই তো বলুন এত যুগ যুগ ধরে হয়ে আসছে ও ভাই আমার ঈসা নবী নিজেই বলছেন কয়লা ইন্নি আব্দুল্লাহ নিঃসন্দেহে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ আমাকে কিতাব দিয়েছে তোমরা দেখে নাও আমি শুধু আল্লাহর বান্দা নয় আমি কিতাব নিয়ে এসেছি অর্থাৎ আমার বিধানটাই হলো কিতাব ওয়া জালানি নবিয়া এবং আমি নবী হয়ে এসেছি ঈসা নবী যদি নবী হয়ে আসেন যে নবী না হলে কায়নাত হতো না যে নবীর পাসিনাতে যে নবীর এক টুকরাতে ঈসা নবী হায় 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 সেই নবীর মুহাম্মদ নবী ভরপুর কায়নাতে নূরে নূরময় সে আছেন সেই নবীর গুণগান কি করব সেই নবী মিলাদ হতে পারেন না সেই নবী জন্ম হতে পারেন না নবী আল্লাহ পাকের তরফ থেকে বানানো হয়েছে কিন্তু মুহাম্মদ দৈহিকভাবে জন্ম নিয়েছে তফাত এই জায়গাটাই আমাদের বোঝার ভুল হচ্ছে প্রশ্নটাই ঠিক নয় তো জবাবে কি দেব নবী মিলাদ হতে পারেন না নবী জন্ম হতে পারেন না কারণ কোনোদিন কোন এই আয়াতে বললেন কি যে আমি আমাকে আমি নবী হয়ে এসেছি আমাকে নবী বানানো নবী জন্ম দেওয়া হয়নি আমি আল্লাহর বান্দা জন্ম হয়েছি কিন্তু কিতাব দেওয়া হয়েছে আল্লাহ আমাকে জন্মের পূর্বে কিছু তারপরে আমি নবী হয়ে এসেছি তাহলে নবী ওখানে আল্লাহ আগেই বানিয়ে দিয়েছে কিছু ঠিক না বেঠিক তো ভাইরা আমার যখন আমার নবী বললেন কুনতু নবিয়াম ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ আদমের দেহ একদিকে আদমের রূহ একদিকে এখন এদিকে মূর্তি ওদিকে রূহ ভাই যেখানে জান নাই সে তো মূর্তি যেখানে জান নাই সে তো মূর্তি ভাই জান যেখানে রূহ আছে দেহ তো নাই তাহলে সেখানে তো লাগা গায়েব কিছুই দেখতে পাবো না অন্ধকার তাহলে জান রূহ আর দেহ এক জায়গায় যখন করে দেবে তবে হবে মানুষ উড়ে গেলে মুর্দা বেঁচে যদি থাকে তো জিন্দা তো আদমের দেহ একদিকে রূহ একদিকে নবী বললেন কুনতু নবিয়াও বাইনার কুনতু নবিয়াও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আদমের দেহ একদিকে রুহু একদিকে আর আদম মাঝখানে আমি সেখানে নবী ছিলাম আমার নবী সেখানে নবী ছিলেন আর ঈসা নবী চারজনের শিশু বলছে আমি নবী হয়ে এসেছি যে জন্ম দেয় কে বাপ তো ধারণ করে কে মা তো ঈসা নবীকে কে জন্ম দিয়েছে যদি ঈসা নবী জন্ম না হয় বিনা বাপে তো তোমার নবী আব্দুল্লাহর ওরসে জন্ম হবে যে শ্রোতা মন্ডলী ভারী লাগছে নাকি আল্লাহ শুধু নবীর শান নাই নবী কেমন দেখুন এবারে আসুন আরেকটি এরই পরের আয়াতে প্রশ্ন করে দিয়েছে ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু
وأوصني بالصلاة والزكاة ما دمت حيا আল্লাহ পাক ঈসা নবীকে পাঠালেন এবং ঈসা নবী বলছেন যে আমাকে বানানো হয়েছে মোবারক বরকতময় করে এবং আমি ছিলাম এবং আওসানি আমাকে ওসি করা হয়েছে বিসালাতে কি ওসিয়ত যে নামাজ কায়েম করো যাকাত আদায় করো ঈসা নবী এখন মারা গেছে না বেঁচে আছে কোথায় আছে বেঁচে আছে যখন জানবে কোথায় আছে আছে জোরে বলেন না ভাই আসমানে আচ্ছা যাই হোক একটা ঠিক আছে চতুর্থ আসমানে তাকে রাখা হয়েছে তাহলে ঈসা নবী হায়াতে আছেন কোরআন মোতাবেক ঈমান তোকে তিনি এখন নামাজ বেঁচে আছেন যখন বেনামাজি না নামাজি নামাজ কায়েম করছেন নামাজ কায়েম করার হুকুম দিয়েছে যাকাত আদায় করার হুকুম দিয়েছে আল্লাহ আমাকে ওসিয়ত করেছে তো ঈসা নবী নামাজ যখন পড়ছেন তো যাকাতও দিচ্ছেন ওখানে গরিব কি আছে মুরব্বি সাহেব যাকাত কাকে দিচ্ছে আয়াত জিজ্ঞেস করছে আমাকে কাকে যাকাত দিচ্ছে তার মানে তুমি যাকাত কিছু বোঝো যাকাতের যদি হাকিকাত বায়ান করো বা হাকিকাত বায়ান খুলে দেওয়া যায় তাহলে মলিম সাহেবের পেট কমে যাবে কেন জানেন হাকিকাত যাকাত এটা নয় যেগুলো দেওয়া হয় এগুলো সাদকা বলা হয় কিন্তু যাকাত নামে রূপান্তরিত হয়েছে কিন্তু প্রকৃত যাকাত জি জি আকিমুস সালাত ওয়াতুজ যাকাত ভাই নামাজ কলেমা নামাজ তারপরে কলেমা নামাজ রোজা কলেমা এক নম্বরে কলেমা তৈয়ব এক নম্বরে নামাজ কত নম্বরে ভাই একবারে কি মুক্তাদি নেই নামাজ দু নম্বরে রোজা সাধারণ বলি না ইসলামের পাঁচটা রোকন পাঁচটা মুদুন কি কালেমা তৈয়ব নামাজ রোজা হজ জাকাত জাকাত কত নম্বরে পাঁচ নম্বরে শরীয়তের বিধানে জাকাত করেছে পাঁচ নম্বরে আজি নামাজ কায়েম করো আর জাকাত আদায় করো কত নম্বরে হলো কলেমার পরে নামাজ ঈমান আনো নামাজ কায়েম করো যাকাত আদায় করো কোরআনের হুকুম যাকাত তিন নম্বরে মলি সাহেবের শরীয়তের হুকুম যাকাত পাঁচ নম্বরে ফয়সালা দাও কি জি আমারও কিছু প্রশ্ন আছে বাপু জি আল্লাহু আকবার ঈসা নবী নামাজ কায়েম করছেন জাকাতও দিচ্ছেন কি জাকাত দিচ্ছেন কিসের জাকাত দিচ্ছেন এটা আম মাহফিল এই জায়গাটায় আমার মুখ বন্ধ একে জানতে গেলে কোন কামেল ওলির পায়ের তলায় গোলামি করতে হবে জাকাত বলে কাকে জাকাত বলে কাকে তো তিনি জাকাত দিচ্ছেন তিনি নবী মুহাম্মাদের গোলামি করে জাকাত শিখে নিয়েছেন তুমি কার গোলামি করে জাকাত শিখেছো তো ভাই আমার এত সহজ নয় গো হ্যাঁ নবী মিলাদুন নবী আরে নবী কবে জন্ম হলো নবীর বাপ মাকে যখন আপনি অস্বীকার করবেন আপনারা পারবেন যে আব্দুল্লাহ আমেনা যখন ছিলেন না তখন মোহাম্মদ নবী ছিলেন না জি কতগুলো কিতাবের উপরে সুন্নাতুল আহলে সুন্নাত জামাতের কিতাবকে আপনাকে ডিঙিয়ে হবে ডিঙিয়ে ডিঙিয়ে ছড়াছড়ি করে গেলেও আপনি পারবেন না যে নবী জন্ম হয়ে নবী হয়েছে জি নবী আগে হয়েছে কিন্তু দৈহিক রূপে আদমের সন্তান হিসাবে ইব্রাহিমের সন্তান হিসাবে মুহাম্মদ রূপে এসেছেন কি জন্য দেহ ধরেছেন না মুহাম্মদ যে নূর আখের নবী হবেন আখের যে নবী আসবেন তিনি তার পরিচয় দিয়ে সব নবীর কি গুণ ক্রিয়া আল্লাহ পাক কি বলতেন আখেরি ফয়সালা আল্লাহ পাকের আখেরি ফয়সালা শুনিয়ে বিদায় নেবেন আর বেলায়াতকে কায়েম করে দিয়ে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত আর নবী চলবে না এবার অলি চলবে তাই আলী আলাইহিস সালামের মধ্যে দিয়ে অলি দপ্তর চালিয়ে যাবেন তার জন্য নবীকে আসা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি তো ক্ষেত্রে আমার নবী কেমন নবী কি রকম নবী এবারে আসুন আমি নবীর ছোট ছোট যেটা তেলাওয়াত করেছিলাম কি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা
সূরা দোহার 5 নম্বর আয়াত ইমাম সাহেব আল্লাহ এতে কি বলছেন আল্লাহ এখনো পূর্ণ দেয়নি আল্লাহ এখনো মুহাম্মদকে নবীকে পূর্ণাঙ্গ দেয়নি তাই কি বলছেন দেখুন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা হে নবী আন করিব আপকো মই ইতনা দুঙ্গা জো আপ রাজি হো জায়েঙ্গে জোরে বলেন আই বুঝতে পারেনি বাংলায় বলতে হবে হে নবী অতি শীঘ্রই অতি সত্বর আপনাকে এত দেব যে আপনি রাজি হয়ে যাবেন জোরে বলেন তাহলে আল্লাহর নবী কি নারাজ আছেন এতের মানে কি বোঝাচ্ছে একটা অপজিট বোঝাবে না জি আমরা কি বলি বাবা আজকে এটা খেয়ে নাও যা আছে তাই কালকে এমন কিছু পোলাও বিরিয়ানি গোশত পাকো দিয়ে খাবো তুমি বাবা রাজি হয়ে যাবে খুশি হয়ে যাবে তাই না রাজি মানে কি গো খুশি তো তাহলে আল্লাহর নবী কি নাখোশ আছেন হে নবী আমি আপনাকে দেব তারপরে আপনি রাজি হয়ে যাবেন ফাতারদা আপনি রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন তো নবীকে এখন আল্লাহ কি দেয়নি যে কিছুটা নারাজ আছেন নাকি না নারাজ নেই মানে এমন দেবো আপনি তো রাজি আছেন এমন দেবো যে রাজি তো রাজি সে রাজির সীমা নেই জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন আল্লাহ পাক আল্লাহর নবীকে রাজি করতে চলেছেন হাজি ভাইটিয়াল কথা হবে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বলবো আল্লাহ পাক তার নবীকে রাজি করতে চলেছেন দেখি এর আগে কে কাকে রাজি করতে চলেছেন নবীকে আল্লাহ রাজি করতে চলেছেন কিন্তু এর আগে এই রাজির কথা বলতে গিয়ে কে কাকে রাজি করতে চলেছেন আদম শফিউল্লাহ 300 বছর কেঁদে 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 আল্লাহর কাছে দোয়া চাইলেন ও আদম শফিউল্লাহ আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আপনি এত কান্নাকাটি করছেন কেন না আল্লাহ যেন আমার তওবা কবুল করে নেয় কিসের জন্য না আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহকে রাজি করার জন্য কেঁদেছি তাহলে এখানে বোঝা গেল গর করে শুনছেন আমি আগে বলেছি আদম চেয়েছেন আল্লাহকে রাজি করার জন্য তার জন্য 300 বছর কেঁদেছেন কি যে নূহ নাজিউল্লাহ আলাইহিস সালাম যখন তার কমকে তাবলিগ করছেন তখন তার কাফের কমরা ইট পাটকেল পাথর ছুঁড়ে 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 এমন ক্ষত বিক্ষত করে দিয়েছে যে পাথরের কবর হয়ে গেল পাথর চাপা পড়ে গেল নূহ নবী পাথরে তলায় পাথর পাহাড় হয়ে গেল তারা মেরে মেরে যখন চলে গেছে সবাই ভাবলো নূহ নবী মারা গেছে নূহ নবীর কাফের কম নূহ নবীর তাবলিগ শুনে না প্রচার শুনে না তাওহীদ শুনে না ইনকার করে পাথর ছুঁড়েছিল তারপর তার কিছু মুসলিমে মুরিদ তার কিছু মুসলিমে সাহাবি তারা পরক্ষণে এসে পাথরগুলোকে অপসারণ করে পাথরগুলোকে সরিয়ে দিয়ে নূহ নবীকে ক্ষতবিক্ষত দেহ অবস্থায় অসুস্থ অবস্থায় বাড়ি নিয়ে যায় সেবা শুশ্রূষা ডাক্তারি চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলেন যেই নূহ নবী সুস্থ হয়ে দাঁড়ালেন আবার চললেন হুজুর কোথায় চলেছেন না তাবলীগ করতে না যে তাবলীগ করার কারণে আপনার কম কাফেররা আপনাকে পাথর মেরে মেরে একবারে মেরে ফেলতে যাচ্ছিল আমরা নিয়েছি আপনাকে সেবা শুশ্রূষা করেছি আল্লাহর ওয়াস্তে আপনি ভালো হয়েছেন সুস্থ হয়েছেন কিন্তু আবার যাচ্ছেন ওরা তো আবার মারবে বলে মারুক বলে কেন মার খাবেন এই জন্য খাবো আল্লাহর হুকুম আছে তাবলীগ করতে হবে আমি তাবলীগ এই জন্য করব আল্লাহ যেন রাজি নূহ নবী আল্লাহকে রাজি করতে চলেছেন আদম নবী আল্লাহকে রাজি করতে চলেছেন মুসা নবীর কমরা বলছে আপনি যে আল্লাহর সঙ্গে কথা বলেন আমরা কি করে জানবো সত্য না মিথ্যা দেখি তোমার আল্লাহর সঙ্গে কেমন কথা হয় তা আমাদের নিয়ে চলুন আমরা তো শুনতে পাবো তবে চলো বেশ কিছু মুসা নবী তার সাহাবীদেরকে নিয়ে চলেছেন তো যেতে যেতে যে পাহাড়ে মানে গাছে তোলায় কথা হয় সেই পাহাড়ে উঠতে যাবে মুসা নবী সঙ্গে এতক্ষণ নিয়ে যাচ্ছিলেন আর যেই পাহাড়ের সামনে এসেছেন অমনি মুসা নবী তার সাহাবীদের ছেড়ে তার উম্মতদের ছেড়ে তার কওমদের ছেড়ে মুসা নবী তড়ি ঘড়ি করে ছুটে ছুটে চলেছেন কেন না ওখানে আল্লাহর দরবার অতএব এখানে আসতে চললে হবে না আদবের জন্য উঠছেন পড়ছেন হুজুর খাচ্ছেন পড়ছেন ছিঁড়াছিঁড়ি হয়ে যাচ্ছে রক্ত ক্ষতবিক্ষত হয়ে ঝরতে লেগেছে মুসা নবী চললেন আল্লাহ বললেন এ মুসা কালিমুল্লাহ তোমার কওমদেরকে তুমি ছেড়ে পুরো রাস্তাটা এলে ভালো একসঙ্গে এই পাহাড়ের নিকট কোর্টে আসার পরেই তুমি আমার কামদেরকে ছেড়ে তাড়া হুড়ো করে কেন ছুটে এলে রক্ত ঝরিয়ে ফেললে তাই আল্লাহ আপনার দরবারে এসেছি আমি যদি ওরা চলবে ওরা তো ইমানের পথে চলছে না আমি তো জানি আপনি আপনার দরবারে আদব কেমন তাই আপনার আদব রক্ষার্থে আপনি যাতে নারাজ না হয়ে যান তাই আমি তাড়াতাড়ি আদব রক্ষার্থে ছুটে এসেছি যেন আপনি রাজি হন সুবহানাল্লাহ মুসা নবী
আল্লাহকে রাজি করতে চলেছেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, ইব্রাহিম নবী আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, ছেলেকে কুরবানি করছে, স্বপ্ন থেকে বেরিয়েছে, ছেলেকে বলছে বাবা ইসমাইল জি আব্বা জান আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করছি, তোমার এতে অভিমত কি? সূরা সাফফাত পড়ে দেখুন না বাবা, যেটা আপনি দেখেছেন সত্য দেখেছেন, অতএব আপনি সেই আমল করুন, আমাকে সবরকারী পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের কথা শয়তান এসে বলছে, স্বপ্নের জন্য, স্বপ্নের জন্য ছেলেকে কুরবানি দিবে, ছেলেকে বলছে তোমার বাপ বুড়ো হয়েছে, স্বপ্ন দেখেছে, এটা কি করে হয়? ছেলেকে কুরবানি দিবে, তুমি পালিয়ে এসো। তিন জায়গায় তিনটে পাথর, মা হাজারাও পাথর মেরেছিলেন। যখন ইসমাইলকে পারেন না, ইব্রাহিমকে পারে না, তখন হাজারের কাছে এসে বলছে ও হাজারা মাম, তোমার ছেলেকে দাওয়াতের নাম করে কুরবানি দিতে চলেছে, তাড়াতাড়ি যাও, বাঁচাও, কথা শুনছে না। অমনি পাথর ছুড়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে তুমি কি করে চিনলে আমি শয়তান? বলে যে নবীর বিবিকে পর্দা থেকে বাইরে বের করে চেষ্টা করে সেই তো শয়তান। কথা বুঝে গেছে? তো আমি তোমাকে চিনে নিয়েছি, তুমি শয়তান ছাড়া এই কথা বলতে পারো না। হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিস সালাম চিনতে পেরেছেন। অতএব এখানে যদি জিজ্ঞেস করা হয়, হে ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি ছেলেকে আল্লাহর হুকুমে স্বপ্ন দেখেছেন, কুরবানি তো চলেছেন, কি জন্য ছেলের নিজের জানটা আল্লাহর জন্য দিতে চলেছেন? না, আল্লাহ যেন রাজি হয়ে যায়। হে ইসমাইল, তোমার বাপ স্বপ্ন দেখে তোমাকে কুরবানি দেবে, তোমার বয়স কত হয়েছে, তুমি জোয়ানি পাও না, কি বলে সংসার করো না, দুনিয়া ঠিক মতো জানলে না, তো তুমি কুরবানি হতে রাজি হয়ে গেলে? ইসমাইল বলতে লেগেছেন আল্লাহ যেন রাজি হয়ে যান। তাহলে এখানে উদ্দেশ্য কি? ইব্রাহিম আল্লাহকে রাজি করতে চলেছে, ইসমাইল আল্লাহকে রাজি করতে চলেছে। ও ভাইজান, আমরা শীতকালে নামাজ পড়তে যাই, ফজরের আজান হয়েছে, ঠিক না? চাদর ছেঁড়া চাদর, গরিব মানুষ, একটা ছেঁড়া চাদর, একটা জামা ছেঁড়া ফাটা সুইটার গায়ে দিয়ে ঠান্ডা বরফের মতো পানিতে ঢক ঢক করে উজু করে কাঁপতে কাঁপতে চলেছি। ভাইপো কাজে যাচ্ছে, চাচা কোথায় যাচ্ছ? বলে নামাজ পড়তে যাচ্ছি। হ্যাঁ গো চাচা, এত ঠান্ডা কনকনে, খবরে শুনছো ঠান্ডায় কত মারা গেছে, ঘরে নামাজ পড়লে হয় না, আপনি ঠান্ডায় মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন? বলে বাবা আল্লাহ যাতে রাজি হয় সেই জন্য আমি ঠান্ডাতে নামাজ পড়তে যাচ্ছি, ঠিক না? তো নামাজই চেয়েছে আল্লাহকে রাজি যেন করা যায়, আল্লাহ যেন রাজি হয়ে যায়। ও ভাই জান, রোজা মাস একেবারে বৈশাখ জ্যৈষ্ঠ উত্তপ্ত মরুভূমির মতো, উত্তপ্ত মরুভূমির মতো লু বইছে, গরম ছুটছে, ফ্রিজে ঠান্ডা পানি, ফ্রিজে ঠান্ডা পানি, কলসিতে ঠান্ডা পানি, কি যাই কলসে ঠান্ডা পানি, কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, রোজা ভাঙছে না। কেন ভাঙছে না? আরে কেন অত কষ্ট করছো? তুমি বাচ্চা ছেলে, কত বয়স হয়েছে? 10-15-20 বছর বয়স হবে, তুমি মারা যাবে যে? বলে মারা যাই, মারা যাবো। বলে কিসের জন্যে? না, রোজা অবস্থায় মারা গেলে আল্লাহ যেন রাজি হয়ে যায়। তার রোজাদারও চাইছে যে আল্লাহ যেন রাজি হয়ে যায়। কোনো ব্যক্তি লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, মেয়ের বিয়ে হবে, হুজুর দেন না, আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, 5,000 টাকা দেন না, তুই মেয়ে জন্ম দিবি, আমি তোকে 5,000 টাকা দেবো, দপ্তর খোলা আছে, 50 টাকা নিয়ে যা। তো যে 50 টাকা খরচা করতে চায় না, কেউ চা খেতে চাইলে 10 টাকা খরচা করতে চায় না, ওই ব্যক্তিকে যখন মোল্লা ওয়াজ শোনালো যে তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে, সে তখন লাখ লাখ টাকা খরচা করে, 3-4 লাখ টাকা খরচা করে, ওই চার দাওয়ারি কাবা বায়তুল্লাহ তোয়াব করে হজ করে ফিরে এলো, হাই সাহেব 10 টাকা খরচা করতে চাইলেন না, কারো বিয়েতে 500 টাকা দিতে চাইলেন না, কিন্তু লাখ লাখ টাকা ঢেলে দিয়েলেন সফরে কাবাতে গিয়ে হজ করে। বলে বাপ কি বলবো, আমার প্রতি আল্লাহ হজ ফরজ করে দিয়েছে, তাই 10-5 টাকা তোদের খাওয়ালে কি হবে? কিন্তু ওখানে টাকা গেল কিছু করার নয়, কেন? আল্লাহর ভয়ে হজ করেছি। যদি জিজ্ঞেস করে তাকে দৌলত দিয়েছি, তুই কেন হজ করিসনি? তাই আমি জব দিতে পারবো না, আল্লাহর ভয়ে হজ করেছি। বলে আচ্ছা, এই জন্য হজ করেছো? হ্যাঁ, আল্লাহ যেন রাজি হয়ে যায়। ও ভাইজান, আপনারা কি চাইছেন মজলিস করে, যে এই মজলিস কায়েম করছি আল্লাহ যেন আমাদের প্রতি রাজি হয়ে যান, তাই তো? আমি কি চাইছি যে আল্লাহ ও রাসূলের কথা বলে আমি আপনাদেরকে সেই নবী পাকের শান বোঝাবো, এই জন্য যে আল্লাহ যেন আমাদের প্রতি রাজি হয়ে যান। তাহলে এখানে কি বোঝা গেল? আপনি চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হোক, আমি চাইছি আল্লাহ আমার প্রতি রাজি হোক, নামাজি চাইছি আল্লাহ আমার প্রতি রাজি হোক, রোজাদার চাইছি আল্লাহ আমার প্রতি রাজি হোক, হাজি চাইছি আল্লাহ আমার প্রতি রাজি হোক, আদম চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হোক, নূহ নবী চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হোক, ইব্রাহিম নবী চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হোক, ইসমাইল নবী চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হোক, কি বলে নূহ নাজিউল্লাহ চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হোক, মুসা কালিমুল্লাহ চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হোক, ঈসা রুহুল্লাহ চাইছেন আল্লাহ আমার প্রতি রাজি হোক, সবাই চাইছে যে আল্লাহ আমাদের প্রতি রাজি হোক। আল্লাহ কি চাইছেন? আল্লাহ বলেন হে নবী, আমি চাইছি যে আপনি রাজি হয়ে যান।
সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সব কায়নাত জাল্লা জাল্লা কতলা কতলা সবাই চাইছে আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও আর আল্লাহ বলেন আলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হে নবী আমি চাইছি আপনি রাজি হয়ে যান সুবহান আল্লাহ বেশক জি সেই নবী মিলাদুন নবী হ্যাঁ মিলাদুন নবী নবী জন্ম নেন আল্লাহু আকবার সব কাবানুন কোফতানুন খাবার মিলাদুন নবী বলনে ওয়ালা আরে কাবাব কোফতা দোকান খুলেছে খাবে জি আল্লাহ দরুদ শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আচ্ছা আমি নাক বলছি জিজ্ঞেস করে নি আমাকে উনি আসার 10-15 মিনিট আগে বলবেন না জি জি ঠিক আছে তো আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের শান দেখুন এই আয়াত পড়ে আমি একটু আহলে বাইতের টপিকে যাব হ্যাঁ গো সবাই রাজি তো নাকি পিছনের ভাইরা রাজি আছে ওখানে লাইট দেননি তো দেখতে পাইনি না আসলে ব্যাপারটা কি দেখা দেখি হলে তবে মহব্বত জাগে দেখা দেখি নাই তাই কার দিকে দেখি লাইটটা কম দেখতে পাচ্ছি না হ্যাঁ যাহা আছে এমন লাইট দিয়েছে সে লাইট ওখানকার জ্যোতি ওই নিচে রয়ে গেছে ওখানে সাদা সাদা লাইট দিলে জ্যোতিটা পাওয়া যায় আচ্ছা ভাইজান আমি আগে বলেছিলাম যে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিম সালাম পর্যন্ত তামাম নবী জি তামাম নবী ওজন কত বলেছিলাম আর আমান নবীর ওজন কত একটু বলবো পিছনের ভাইরা বলবো জি বেশক বলুন মাশাআল্লাহ ঠিক আছে কারণ শোনার লোক না থাকলে বলবো কি আমার নবী সম্পর্কে সূরা ইনসারাতে বলছেন ওয়ালা ওয়ারাফানা লাকা যিকরা হে রাসূল আমি আমরা আপনাকে বুলন্দি করেছি উঁচা করেছি কতটা উঁচা করেছে মাপ আছে আল্লাহ মাপ দিয়েছে একটা সীমানা দিয়েছে দাইনি ওয়ারাফানা লাকা আপনার জন্য আমরা বুলন্দি করেছি কি যিকরাকা আপনার জিকিরকে জোরে বলেন সুবহানাল্লাহ আরে আল্লাহর জিকির তো আমরা সব সময় জানি বুলন্দি উঁচা কিন্তু আল্লাহ পাক তার জিকিরকে কতটা বুলন্দি করেছে এটার ওজন করে দি একটুখানি একটু ওজন করে দি না না শুনতে যাচ্ছে না আমার নবী যখন মেরাজে গেলেন মেরাজের হাকিকত পড়ে দেখবেন হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে এবং সিয়াসাত্তার মধ্যে মেরাজ সম্পর্কে বহু রকম কথার কিছু এদিক ওদিক কম বেশি লেখা আছে কোথাও সংক্ষিপ্ত কোথাও কোথাও বেশি চা নাকি আচ্ছা তো আমার নবী লেবাস পরে গিয়েছিলেন তো মেরাজে পোশাক পোশাক হ্যাঁ না বললে সহজে বুঝে আসবে না একটু হ্যাঁ না বলুন কারণ আমি বয়স হয়ে গেছে হ্যাঁ ভাইদের মধ্যে একটু যেন আলোচনা করতে ভালোবাসি আমার নবী পোশাক পরে গিয়েছিলেন পোশাকটা কেউ না কেউ মানুষ বানিয়েছে নবী তো নিজে বানাননি যে কে না কেউ বানিয়েছেন পোশাক পরেছেন আমার নবী জুতো মোবারক পরে গেছিলেন যাকে নায়লান শরীফ বলে আচ্ছা আমার নবী জুতো মোবারক পরে গিয়েছিলেন তাহলে আপনারা ইনশাআল্লাহ সবই শুনেছেন তাই বেশি আর বলতে হবে না মুক্তাসা আমার নবী যখন জুতো মোবারক পরে গেলেন লেবাস পরে গেলেন জুতোটা আমার নবী অধিকাংশ এমন কোন রয়াত পায়নি যে উনি ফরমের বা প্লাস্টিকের এরকম ধরনের তো আজকে বেরিয়েছে কিন্তু অতীতের জামানায় চামড়া জুতো বা খড়ম জি চামড়া জুতো নাই খড়ম তো আমার নবী সারাটা লাইফ চামড়া জুতো ব্যবহার করেছেন আচ্ছা কোন পশুর চামড়া এটা তো দলিল পাইনি
পেয়েছেন আপনারা পেয়েছেন গরু গরুর চামড়া না না হালালি পশুর চামড়া না হারামি পশুর চামড়া চামড়া হলেই হালাল সে যেই পশুর হোক ঠিক আছে কারণ চামড়া খাবার জন্য না ব্যবহার করার জন্য কথা বুঝেছেন হ্যাঁ চামড়া ব্যবহার করার জন্য পরিহিত করার জন্য তো যেই পশুর চামড়া হোক পশু নিকৃষ্ট না উৎকৃষ্ট আমি হিকমত দিচ্ছি কিছু হিকমত দিচ্ছি লজিক দিচ্ছি ভেবে দেখুন আমি মানুষ আমার চিন্তাধারা কত নিচে আর আমি নবী পাকের পায়ের জুতো মোবারকের করিশ্মাটা দেখাতে চাচ্ছি কত উপরে আমার নবী আমি মানুষ আর সে মোয়াল্লা তো দূরের কথা এই প্রথম আসমানে উঠতে পারবো না গাছের পুরো ডালটা যদি উঠার চেষ্টা করি ডাল ভেঙে পড়ে যাবো জি এলোপ্রন নিয়ে উড়ুক কতক্ষণ যতক্ষণ পেট্রোল আছে ততক্ষণ পর টাওয়ার পেট্রোল থাকতেই অ্যাক্সিডেন্ট ভেঙে মুজুড়ে পড়ে যায় বিস্তারিত না গিয়ে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আবার দুটো আবার দুটো মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ এই স্টেজে আসার পূর্বে বহু ভাই বহু রকম বলেছে কেউ বলেছে একটু নামাজ নিয়ে বলবেন কেউ বলেছে নবীর শান রাখবেন কেউ বলেছে নবী পাকের ঘরানা আহলে বাইতের কথাও রাখবেন তো আমি জানি না আমার পরবর্তী বক্তা প্রায় কেশপুর এসে গেছে ঢুকতে ঢুকতে কতক্ষণ পর্যন্ত আহলে বাইতের কথা বলবো কি বলবো না যাবে কি যাবে না সময় না পেলেও আমি আহলে বাইতের শানে অন্তত কিছু কালাম রেখে দিই তাহলে আহলে বাইতের কথা বলা হয়ে যাবে ঠিক আছে এটা নিয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ তো এই জন্যে যে যতই আজকাল 72 ফিরকার দোকানদার মৌলবীরা যতই হাকিকত ছুপাতে চেষ্টা করুক কিন্তু হাকিকত ছুপা নহীঁ সকতি বনাওট কি বেশক সুবহানাল্লাহ হাকিকত ছুপা নহীঁ সকতি বনাওট কি উসুলো সে আর কাগজ কি খুশবু আ নহীঁ সকতি বনাওট কি ফুলো সে বেশক সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত তো আল্লাহ পাকে তৈরি করে গাছের যে খুশবু আর কেউ কাগজের ফুল বানাবে তার খুশবু দুটো এক হবে বলে এক কানে হবে কাগজে তো খুশবুই নেই খুশবু নেই তো ফের একই করে হবে তো এই জন্য বানাওয়াট মৌলবী আর আল্লাহ আহলে বাইতের দ্বারে তৈরি হওয়া গোলামি মৌলবী অনেক ডিফারেন্স আসমান জমিন তফাত তাই কবি কি বলছেন নারায়ে এই যে নারায়ে হায়দারি দিয়েছেন না অনেকে এখানে নারা হায়দারিওয়ালা আছে তাই তাদের দিকে একটু তোফা দেওয়ার জন্য আমি একটু তোফা দিতে চলেছি গ্রহণ করবেন ইনশাআল্লাহ নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সফিনা নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সফিনা হাদিস আমি দিয়ে গেছি শুরুতে আমার নবী বলছেন আমি তোমাদের মাঝে জুম্মার খুতবাতে আছে জুম্মার খুতবা ইলমে খুতবা যে পড়ে ওটা যদি জানতো মৌলবি তাহলে আজকে আর দুশ্মনি করতো না নবীর বিরুদ্ধে ঠিক না বেটি বেটি জুম্মার খুতবাতে আছে যে আমি তোমা আমি আমার আহলে বায়াত হলো নূহ নবীর জাহাজের মেশাল আমার আহলে বায়াত হলো নূহ নবীর জাহাজের মেশাল নূহ নবীর জাহাজে নূহ নবীর জাহাজে যারা সবার হয়েছিল তারা মুক্তি পেয়েছিল না ধ্বংস হয়েছিল মুক্তি সবাই শুনেনি কিন্তু নূহ নবীর জাহাজে যারা সবার হয়েছিলেন মানে চড়েছিলেন মুক্তি পেয়েছিলেন না ধ্বংস হয়েছিল মুক্তি পেয়েছিলেন বেঁচে গিয়েছিলেন আর যারা সাবার হয়নি ডুবে গারক ধ্বংস তা আমার নবী বললেন নূহ নবীর জাহাজের মতো আমার আহলে বাইত হলো কিস্তি আল্লাহ বানিয়েছে এই জাহাজকে
পাঞ্জেতানি আলী ফাতেমা হাসান হোসেন এরা হলো নূহ নবীর জাহাজের মেসাল কি রকম মেসাল আল্লাহর হুকুমে নূহ নবী জাহাজ বানিয়েছিলেন নূহ নবী নিজে হাতে বানিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হুকুম করেছে কিন্তু জঙ্গল থেকে কাঠ কেটে এনে নূহ নবী নিজে বানিয়েছিলেন তাও কোরআন পাকে বহু জায়গায় আছে আমার চোখের সামনে বানাও আমার চোখের সামনে ভাসাও আল্লাহর চোখের সামনে আল্লাহ তো নিরাকার তার আবার চোখের সামনে কি করে হলো বলি আল্লাহকে তো আগে আকার করো তবে তো তার চোখ পাবে আল্লাহ বলছে আমার চোখের সামনে চালাও ও ভাই আমার নূহ নবীকে যদি না বুঝতে পারি তো কোরআন কি করে বুঝে নেব আমার আমার নবী বললেন আমার আহলে বাইত হলো নূহ নবীর জাহাজের মেসাল সুবহানাল্লাহ এতে যারা সবার হয়ে যাবে নূহ নবীর জাহাজে যারা সবার হয়েছিল মুক্তি পেয়েছিল আমার এই আহলে বাইতের জাহাজে যারা সবার হয়ে যাবে তারা নাজাত পেয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়ে একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা মাওলা আলীর গোলামিতে মাওলা আলীর গোলাম ভাই যত ওলি আজ পর্যন্ত আছে আর কিয়ামত পর্যন্ত আসবে সকল ওলি তাজদার মাওলা আলী জোরে বলেন সুবহানাল্লাহ যারা ওলি মানবে আলী মানবে না হায় মাওলা আলীর গোলামিতে পেয়েছি রব্বানা নারায়ে হায়দারিতে আমি নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আজকে আমরা অনেকে এই হাদিসটা বহু ওলামাদের মুখে শুনেছেন যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কি বললাম কিস্তি বা জাহাজ জি তরি সাফিনা নৌকো যে যেটা সবই সবার কিন্তু হাদিসে আছে হাদিসে যখন আছে তো নিশ্চয়ই কোরআন আছে হ্যাঁ না বলছেন না কারণ যে কথা যে হাদিসে নেগেটিভ বা পজিটিভ কোরআন নেই সে হাদিস বানাওয়াট হবে আমার নবী বলছেন আমার হাদিসকে কোরআন দিয়ে পরখ করে নেবে কোরআন মোতাবেক হাদিস মিলবে তো ওটা আমার হাদিস আর যদি কোরআনকে টক্কর দেয় কোরআনের বিরুদ্ধাচরণ করে ওটা আমার হাদিস নয় দেওয়ালে মারে বানাওয়াট হয়েছে কারণ কোরআন বানাওয়াট হবে না জালিকাল কিতাবুলা রাইবা ফিহি নিঃসন্দেহে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আছে নেই তো আতে আমার নবী যখন বলছেন আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মিসাল তো কোরআন না থাকলে নবী বলবেন কেন তো কোরআন আছে কিনা এতদিন শুনেছেন কিনা জানেন কিনা একটু মুক্তাসার বয়ানে সেই কোরআনের দলিলটাও দিয়ে দিই যে আহলে বাইত কেমন সাফিনা কোরআন কোথায় আছে ও ভাই জান সুরা ইয়াসিন বেশিরভাগ আমার মা বোনেরা মুসলমানেরা মৃত্যু ব্যক্তির কাছে মৃত্যুপূর্ণ ব্যক্তির কাছে ইয়াসিনটা পড়ে ঠিক না
কেননা সূরা ইয়াসিনকে কোরআনে দিল বলা হয়েছে। আর দিলের মধ্যে যত কষ্ট, হাড়ের মধ্যে যত কষ্ট, জান আকুপাকু কত কষ্ট, কোরআন শরীফে দিল পড়লে দিলটা যদি সহজ হয় আসমানের সঙ্গে জানটা বেরিয়ে যায়। জানিনি অনেক রকম ফর্মুলা আছে, যেটা চলাচল কথাগুলো সেগুলো আমি বলছি। মা বন্ধুরা বলি তোমরা ইয়াসিনটা কেন পড়ো গো মৃত্যু ব্যক্তির সামনে, যে মৃত্যু চলছে, বলে কোরআন শরীফের ইয়াসিনটাকে দিল বলেছে মনি সাহেবরা। বলে আচ্ছা, তো ওর দিলে কষ্ট হচ্ছে, এই দিল পড়ি ওর দিলে কষ্ট হবে না? আচ্ছা আচ্ছা, এই দিলে কষ্ট হবে না। তাহলে কোরআন শরীফের যখন দিল আছে ভাই, দিল থাকে কার? রুহের না দেহের? দেহের তো। তাহলে কোরআন শরীফে যখন দিল আছে তাহলে কোরআনটা দেহ, ঠিক আছে? কোরআনটা দেহ, তবে বইয়ের পাতায় যে লিখে দিয়েছে, কাগজের পাতায় যদি লিখে দিয়েছে, এটা যদি কেউ মনে করে এটাই আসল তাহলে ভুল হবে। আসল কোরআন নবী মুহাম্মদ, আসল কোরআন পাঞ্জেতান, আসল কোরআন আলিয়া কেরাম, আর সেই তাদের কথাগুলো লিখে দেওয়া হয়েছে, এটাকে বলা হয়েছে কোরআন। বল্লভ ভাই পাটেলের ইতিহাস যদি আমি পা ইতিহাসে আর ইতিহাস পড়ে বলি ভাই বল্লভ ভাই পাটেল, এইটাই বল্লভ ভাই পাটেল, এই কিতাবটাই বল্লভ ভাই পাটেল, বলে বলে কেমন বন্ধু, তোকে কে লেখাপড়া শিখিয়েছে রে? আমি বল্লভ ভাই পাটেলের জীবন হিস্ট্রিতে লেখা আছে, ওটা বল্লভ ভাই পাটেল নাই। ডাক্তার তার বুকের দুঃখ কষ্ট, বুক সুল যন্ত্রণা দেখে ডাক্তার লিখে দিল ক্যাপসুল। এখন এই তিনটে ক্যাপসুল রোজ খাবে, ছটা দিয়েছি, সকালে একটা, বিকেলে একটা, রাত্রে একটা, দুদিন খাও উপশম হবে। মিক্সচার দিচ্ছি সকালে এক দাগ, দুপুরে এক দাগ, সন্ধ্যায় এক দাগ, দুদিন খাও সেবন করো হবে। তো দাগ দেখে দিয়েছে, ক্যাপসুল দেখে দিয়েছে, পেশেন্ট দেখে বলে এই দেখো এই ক্যাপসুল লেখা ছিল, এই ক্যাপসুল এই মিক্সচার, আর মিক্সচারের যারা লেবেলটা মেরে দেখে দিয়েছে এক দাগ দাগ, দু দাগ দাগ, তিন দাগ, এইভাবে খাবে। এ বেকুব রুগী প্রেসক্রিপশন পড়ছে, সকালে একটা ক্যাপসুল, বিকেলে একটা ক্যাপসুল, রাতে একটা ক্যাপসুল, প্রেসক্রিপশন দেখে জিকির করছে ক্যাপসুল, কিন্তু ক্যাপসুল খেলো না ভাই। দুদিন কেটে গেল, যন্ত্রণা কমলো না বাড়লো, বেড়ে গেল। মিক্সচার না শিশির চাপা না খুলে এক দাগ সকালে খাবি, বিকেলে এক দাগ খাবি, রাতে এক দাগ খাবি, ও দাগগুলোকে উঠিয়ে খাচ্ছে, মিক্সচারের শিশি খোলে না। বলুন দুদিন কেটে গেল, মিক্সচার থাকলো শিশিতে, ক্যাপসুল থাকলো ওষুধের প্যাকেজে, প্রেসক্রিপশন দেখে পড়ছে রোগ ভালো হবে, কোরআন শরীফ দেখে পড়ে নিলাম, অনেক নেকি, নেকি মানে ভালো, কিছুই বুঝিনি তো নেকি কি করে হলো? কোরআন পড়ে আমল করতে হবে তবে হবে নেকি, তবে ভালো বুঝবে, ক্যাপসুল বের করে খেতে হবে তবে বুকসুল ভালো হবে, নাহলে সারা জীবন ক্যাপসুল ক্যাপসুল ক্যাপসুল, মিটবে না, ভালো হবে না বুকের হাফসুল, ঠিক না বে? ঠিক আজি, ক্যাপসুল নাই বুকসুল বেড়েই যাবে। আর যতই তুমি দাগ উঠিয়ে খাও, লেবেল মার্কা দাগ, কিন্তু লেবেল মার্কা দাগ যতই উঠিয়ে খাও, পিকচার যদি পড়ে থাকে সিসিতে তো শুধু পিকচার হয়ে যাবে। কিসের পিকচার? না একদম মৃত্যু ঘন্টা পিকচার হয়ে যাবে, মিকচার থেকে যাবে। তো ভাই জান, সারা জীবন তো আমরা কোরআন পড়ি, কোরআন শরীফের ইয়াসিনকে নাকি দিল বলে, তো দিল যদি থাকে তার দেহ আছে, তো দেহটা খুঁজলেই তো সব পেয়ে যাব। তো সেই দেহ সম্পর্কে কি বলছে? পাঞ্জেতান, তান মানে কি গো? তান মানে কি? শরীর। তাহলে পাঞ্জেতান, এই পাঞ্জেতান মিলে একটা শরীর, নবী আলী, ফাতেমা, হাসান, হুসাইন একটা শরীর, কিন্তু পাঁচ ভাগে বিভক্ত, পাঁচ জায়গায় দেখছি। নুরানি মোকামে যাবেন যে এক মোকামে দেখবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাদের সম্পর্কে সূরা ইয়াসিনে 41 নম্বর আয়াতে আল্লাহ পাক কি ইরশাদ করছেন দেখুন, যে সাফিনা কাকে বলে? ও আয়াতুল লাহুম আন্না হামালনা যুরিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন, ও আয়াতুল লাহুম, তাদের জন্য একটি নিদর্শন হলো, আন্না নিঃসন্দেহে আমরা হামালনা বহন করেছিলাম, জুরিয়াতিহিম তাদের বংশধরকে, ফিলফুল কিলমাসুল বোঝাই করা নৌকাতে, নিঃসন্দেহে আমরা আমাদের তরফ থেকে আল্লাহ বলছেন আমার একটি নিদর্শন হলো। আল্লাহর একটি নিদর্শন কি? না আমার একটি বোঝাই করা নৌকাতে তাদের বংশধরকে বহন করেছিলাম, কাকে? না নূহ নবীর নৌকাকে আল্লাহ নিদর্শন বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত বললেন, আয়াত বললেন, বোঝা গেল আয়াত মানে কি? লেখা আয়াত নয়, ওই নূহ নবীর নৌকাটাকে আল্লাহ আয়াত বললেন, নিদর্শন বললেন। তাই হাজরে আসবাদ হলো আল্লাহর আয়াত, মাকামে ইব্রাহিম পাথরটা হলো আল্লাহর আয়াত, সাফা মারওয়া হলো আল্লাহর আয়াত। আর সেই স্মৃতি পালন করা মানে আয়াতের সম্মান দেওয়া, তাতে পড়ে নিলে হবে না, ওই আয়াতের ফর্মুলা মোতাবেক আমল করলে তবে আয়াতের কাজ হলো।
আল্লাহ বললেন নূহ নবীর জাহাজে তোমার তাদের বংশধরকে বোঝাই করে যে সওয়ার করিয়েছিলাম ওটা হলো আল্লাহ বলছেন আমাদের জন্য একটা নিদর্শন কিন্তু তারপরে কি বলছেন তারপরে বলছেন ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং আমরা সৃষ্টি করেছি ওয়া খালাকনা লাহুম এবং আমরা সৃষ্টি করেছি তাদের জন্য মনোযোগ দিয়েছেন ভাই নূহ নবীর জাহাজের কথা হচ্ছে নূহ নবীর জাহাজ গত যারা সাওয়ার হয়েছিল মুক্তি পেয়েছে এবার সেই নূহ নবীর মেশাল আরেকটি জাহাজ আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদের দিচ্ছেন গ্রহণ করবেন না ছেড়ে দেবেন গ্রহণ করবেন কজন গ্রহণ করবেন হাত ওঠাবেন মাশাআল্লাহ সবাই গ্রহণ করবে তাহলে সবাই পঞ্জিতানি আরে আদম আলাইহিস সালাম খুদ পঞ্জিতানি প্রমাণ দিয়ে যায়নি আল্লাহ আল্লাহ করে 300 বছর দোয়া করলেন আখিরে পঞ্জিতানির ওসিলা নিয়ে দোয়া চাইতে দোয়া কবুল হলো তাহলে আমাদের বাপ পঞ্জিতানি তার বেটা যদি বলে না আমি পঞ্জিতানি হব না তাহলে হও শয়তানি কিজি আমি পঞ্জিতানি নয় তা কি তো শয়তানি বাপ আমার তো শয়তানি আর পাঞ্জেতানি দুটো গ্রুপ চলছে শয়তানি আর পাঞ্জেতানি গায়ে লাগছে নাকি বাপ আদম পাঞ্জেতানি আর আমি যদি বলি না আমি পাঞ্জেতানি নয় তা কি শয়তানি কি বললেন আল্লাহ ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন এবং আমরা সৃষ্টি করেছি তাদের জন্য নূহ নবীর নৌকার মেশাল দিচ্ছেন আল্লাহ তাদের জন্য আমরা সৃষ্টি করেছি মিমিসলিহি উহারি মতো ওই জাহাজের মতো নূহ নবীর জাহাজের মেশাল অনুরূপ নূহ নবীর জাহাজের অনুরূপ সৃষ্টি করেছি হ্যাঁ নূহ নবীর জাহাজের অনুরূপ সৃষ্টি করেছি মা ইয়ারকাবুন যাতে তারা সওয়ার হয় জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাইজান তাহলে আল্লাহ পাক নূহ নবীর জাহাজের অনুরূপ একটি জাহাজ বানালেন একটি সফিনা বানালেন একটি কিস্তি বানালেন সেই জাহাজটি কোথায় সেই কিস্তি কোথায় সেই সাফিনা কোথায় সারা জীবন নামাজ পড়ে পড়ে কাবা ঘরে মাথা ঠুকে মরে গেল এই জাহাজকে তুমি খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত নবী আপনাকে ওই জাহাজটা না দেখিয়ে দিচ্ছেন ঠিক না বেটি নবী ভাই কোরআন পাকে আছে নাকি আকিমুস সালাতুল জোহর আছে আছে ভাই জাননেওয়ালা অনেক ব্যক্তি আছে আমি আগে থেকে দেখেছি আকিমুস সালাতুল জোহর আকিমুস সালাতুল ফজর আকিমুস সালাতুল আসর আকিমুস সালাতুল মাগরিব আকিমুস সালাতুল ইশা দু রাকাত চার রাকাত এত সেজদা 96 সেজদা 48 রাকাত কোরআনে লেখা কোরআনে লেখা আছে 48 রাকাত নামাজ কোরআনে লেখা আছে প্রত্যেক রাতে এত রাকাত নামাজ পড়বে কোরআনে লেখা আছে আকিমুস সালাতুল জোহর লেখা আছে তাহলে কোরআন হুকুম মোতাবেক নামাজ পড়া ফরজ না সুন্নাত জি কোরআন কোরআনের হুকুম ফরজ কোরআনের হুকুম ফরজ কিন্তু কোরআনে নেই তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ দেখালেন কে কিভাবে পড়তে হবে কত রাকাত পড়তে হবে কটা সেজদা দিতে হবে কে দেখালেন না নবী তাহলে নবী যখন দেখিয়েছেন তো সুন্নাত হবে নবীর কাজ নবীর দেখানো নবীর বলা এখানে ফরজ কেন বলা হলো এই জন্য ফরজ বলা হলো যে ওয়াজিব হয়েছে জরুরি হয়েছে কারণ আল্লাহ পাক নামাজ যখন বলে দিয়েছেন সেই নামাজ আল্লাহ আপনাকে দেখাতে আসবে না যে এইভাবে পড় ওইভাবে পড় ওইভাবে ঢুক ওইভাবে ঢুক আল্লাহ দেখাতে আসবে না আল্লাহ আসতেও পারে না কিন্তু দেখাতে হলে আল্লাহ তরফ থেকে নবী মুহাম্মদ এসে দেখিয়ে দিলেন আল্লাহ আইন করেছেন নামাজ পড়ো নামাজ কায়েম করো কিন্তু কিভাবে পড়বে হে নবী আপনি দেখিয়ে দেন অতএব আপনার দেখানো দেখানোটাই আল্লাহ পাকের দেখানো এই জন্য ফরজ হয়ে গেল সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত পাঁচ নারা পঞ্জতন কা এক নারা হায়দারি ইয়া আলী ইয়া আলী পাঁচ নারা পঞ্জতন কা এক নারা হায়দারি ইয়া আলী ইয়া আলী নারায়ে হায়দারি ইয়া আলী নারায়ে গওস ইয়া গওস খাজা কা হিন্দুস্তান জিন্দাবাদ আচ্ছা ভাইজান একটা প্রশ্ন করব মাশাআল্লাহ
খুব ভালোবাসেন, তাই আমার প্রশ্নটাও ভালোবাসেন। আপনাদের এখানে যত লোক আছে দু চারজন বাদে দেখছি আমি, সবাই খুব ধনী, পয়সাওয়ালা আছেন, কারো কিছু লাগে না, অভাব নেই। যদি বলেন কেন বললেন, আমার নবী গদরে খুনে দেখুন সারাটা জীবন উনি তবলিগ করেছেন 23টা বছর, আমার নবী মুস্তফা। আচ্ছা চেঁচামেচিটা করতে কি আসছে? হ্যাঁ আমার নবী না, ব্যাপারটা আমার মাথায় ডিস্টার্ব লাগছে। আচ্ছা যাই হোক, ও হবে যখন কি করব, হোক তো হোক, হোক ছাড়ো, আর আমি ওদিকে কান দেবো না। এখন যদি ভাই বলছে হবে ওরকম, যা পারো তোমরা করো, আমি আর কিছু বলবো না, যাক আমি বলে যাবো। এবার যান, আচ্ছা বাবাজি বাবাজি, ও আর হবে না, অনেক বলেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কোন কথা বলছিলাম, কোন কথা বলছিলাম, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, কোন কথা বলছিলাম, পয়সা ধনী, খুব ধনী। কেন বললাম, আমার নবী সারাটা জীবন মানে বাল্য থেকে মানবীয় আদর্শ দিয়েছেন, ইনসানি আদর্শ দেখিয়েছেন, নবুয়ত ঘোষণা যখন করে, হে নবী আপনি তো নবী হয়েছেন, আপনার নবুয়ত ঘোষণা করে দেন, ঘোষণা করার পর থেকে নামাজ দিয়েছেন, কোথাও দলিল আছে হাত উঠিয়েছেন নবীজি যে আমি নামাজ দিলাম, দলিল আছে নবী হাত উঠিয়েছেন, ওঠাননি, নামাজ দিলাম মুখে বলেছেন, নামাজ দিলাম লাও এভাবে নামাজ পড়ো, নবী যাকাত দিয়েছেন হাত উঠিয়েছেন, দলিল নেই, নবী কালেমা দিয়েছেন হাত উঠিয়েছেন, দলিল নেই, 30 পারা কোরআন নাজিল হয়েছে হাত উঠিয়েছেন, দলিল নেই, ভাই ভাই তসবিহ তেলাওয়াত যা কিছু শরীয়তি আইন কানুন আল্লাহ পাকের তরফ থেকে এসেছে নবী দিয়েছেন সব ফর্মুলা, হাত উঠিয়েছে, দলিল নেই, কিন্তু নবী পাক এক জায়গায় হাত উঠিয়েছেন, দলিল আছে না? নেই, দলিল আছে? নেই নেই। আচ্ছা নেই কি আছে দেখি, আমার নবীকে যখন আপনারা বললেন হে রাসূল আপনার নিকটে যা কিছু পৌঁছানো হয়েছে যদি আপনি না পৌঁছান তাহলে আপনার রেসালাত, আমার রেসালাত পৌঁছানো হলো না, আপনাকে যে নবী করে পাঠিয়েছি বেকার পাঠানো হলো, কোনো কাজ হলো না, একটাই মাত্র কথা কলেমা পৌঁছে দিয়েছেন বললেন, কলেমা পৌঁছে দিয়েছেন, নামাজ পৌঁছে দিয়েছেন, রোজা পৌঁছে দিয়েছেন, হজ পৌঁছে দিয়েছেন, যাকাত পৌঁছে দিয়েছেন, সিলসিলা ভাবে একের পর এক ফর্মুলা পৌঁছে দিয়েছে, সবই তো পৌঁছে গেছে, বিদায় হজ আখেরি বিদায় কালে মাত্র আড়াই মাসের কিছু বেশি কম, আল্লাহ নবী হায়াতে থাকবেন, দুনিয়া থেকে পর্দা নেবেন, তখন গদরে খুমে এলাকাতে নবী পাককে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হে রাসূল আপনার আল্লাহ পাকের পক্ষ হতে আপনার কাছে যা পৌঁছানো হয়েছে নাজিল করা হয়েছে তা আপনি পৌঁছে দেন, আর যদি না পৌঁছান তো আল্লাহ পাকের পয়গাম পৌঁছানো হলো না, তার মানে নবীর আশা বেকার হয়ে গেল, পৌঁছানো হলো না। ও ভাইজান পুরো দেখটা বিরিয়ানি করা হলো, এমন নুনের জহর দেওয়া হলো আর খাওয়া গেল না, রান্নাটাই বেকার হলো, ঠিক না বেটি? সারাটা লাইফ 23টা বছর ধরে নবী দিয়ে গেলেন এমন একটা কি কথা যেটা না পৌঁছালে পুরো কলেমা তৈয়ব নামাজ রোজা হজ যাকাত সব পৌঁছানোটাই বেকার হয়ে যাবে। আল্লাহ যখন বলছেন নামাজ বেকার হয়ে যাবে, রোজা বেকার হয়ে যাবে, হজ বেকার হয়ে যাবে, যাকাত বেকার হয়ে যাবে, এত কিছু কোরআনি আয়াত তেলাওয়াত করে সব বেকার হয়ে যাবে, হে নবী সারা কায়েন আপনি শুধু নয় আদম থেকে নিয়ে আপনাকে পর্যন্ত যত নবী পাঠিয়েছি আপনি যদি এই কথাটা না পৌঁছান সবই বেকার হয়ে যাবে। কি এমন কথা, নবী বুঝতে পেরে গেছেন, নবী জানতে পেরেছেন কিন্তু কোন জায়গায় পৌঁছাবেন ঠিক সেরকম জায়গা না দেখে এমন একটা জায়গায় হুকুম হলো যে জায়গায় পৌঁছাবার দরকার ছিল ওটা ছিল গদিরে খুম, নামাই দিয়েছেন হাত ওঠাননি, জাকাত দিয়েছেন হাত ওঠাননি, কোন নির্দেশ কোন আদেশ তাবলীগ বিভিন্ন প্রচারে আল্লাহর নবী তাবলীগ করেছেন হাত ওঠাননি, কিন্তু যখন গাদির খুমে আল্লাহ পৌঁছাতে বললেন যে বেলায়াতকে পৌঁছে দাও, আলীর বেলায়াতকে পৌঁছে দাও, আমি যে আলীকে ওলি করে পাঠিয়েছি, সূরা মায়েদার 55 নম্বরে দেখুন আমি আল্লাহ ওয়ালি, মুহাম্মদ তুমি ওয়ালি, এবং আলী ওয়ালা ওয়ালি, জোরে বলুন সুবহানাল্লাহ, আলী আল্লাহর জাতের সেফাতে বড়ই কট্টর, অতএব আলীর বেলায়াতকে পৌঁছে দাও, তো নবী আল্লাহ পাকের ওহিকে গ্রহণ করে নিয়ে আলীর হাতকে ধরে হাত উঠিয়েছেন, ওই জায়গাটাই নবী কত গরিব, জোরে বলে সুবহানাল্লাহ,
সব জায়গায় আমির হাত কখনো ফাইলায় যখন গরিবী অবস্থা হাত কখন ফাইলায় না মজবুরি অবস্থা হাত কখন বাড়ায় না যখন অসহায় তো সব পৌঁছে দিয়েছে কিন্তু এখানে আল্লাহ কি বলছেন সেন্ডিং দি হে রাসূল যদি আপনি না এটা পৌঁছান তাহলে রিসালাতটাই বেকার হয়ে গেল তো আল্লাহর দরবারে আলীর বিলায়াতকে আল্লাহ পাকের দরবারে আলীর হাতকে ধরে উঠিয়ে বলছেন মান কোন কো মাওলা ফাজালুর মাওলা আমি নবী যার মাওলা এ আলী ও তার মাওলা সুবহানাল্লাহ নারা তাকবীর নারা রিসালাত আইলে বাত কা দামন হাসান হোসেন কা দামন নারা রিসালাত আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা হু আদমান আদাহু হে আল্লাহ হে আলী যে দুশমন তুমি তার দুশমন হে আল্লাহ আলী যে দোস্ত তুমি তার দোস্ত হে আল্লাহ আলী যে দুশমন তুমি তার দুশমন তাহলে এখানে বোঝা গেল নবীর দুশমন হলে দুশমনই নয় আলীর যে দুশমন সে আল্লাহর দুশমন ভাই আমি নবীর ফরমান বলছি গো নবী আমার একান না আপনাদের তাহলে বেলায়েতের মূল্য দেখেছেন ও ভাই আর একটা লক্ষ্য করুন আল্লাহ কোরআন কোরআন আল্লাহ পাক কোরআন পাকে এক জায়গাতেও বলেনি আমি নবী আল্লাহ কথা বলেছে আমি নবী আলা ইন্না আম্বিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আয়াতটা ভুল বললাম না ঠিক বললাম আলা ইন্না আম্বিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম গর করুন ভুল বললাম না ঠিক বললাম হ্যাঁ বুঝতে পারেননি আরে কোরআনে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহ আমি বললাম আম্বিয়া আল্লাহ ভুল বলিনি হ্যাঁ সবই ঠিক একটা লাজ ভুল কোনটা আম্বিয়া আল্লাহ আল্লাহ বলেনি আউলিয়া আল্লাহ বলেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর আউলিয়া আল্লাহকে কোরআনে জীবিত বলেছে বলেনি যে নবী আম্বিয়া জীবিত রিসালাত জীবিত বলেনি আউলিয়া জীবিত প্রত্যেক নবী ওলি না হলে নবী হতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ আগে এই জন্য বান্দা ওলি হয় তারপরে তাকে নবুয়ত দেয় রিসালাত দেয় তো প্রত্যেক নবী আগে ওলি হয়েছেন তারপরে রিসালাত পেয়ে রাসূল হয়ে এসেছেন নবী হয়ে এসেছেন তো আমার আল্লাহ রাসূল আগে ওলি তাই আল্লাহ বলেন আমি ওলি রাসূল ওলি আর আলী ও আলীওয়ালা ওলি যদিও আমি এই আয়াতের তাফসীর করার মতো আজকে আমার সময় নেই এই আয়াতের ব্যাখ্যা করার মতো আজকে আমার সময় নেই কিন্তু ভরপুর দলিল আছে বিভিন্ন তাফসীরের মধ্যে এই আয়াত আলীর শানে নাজিল হয়েছে শুধু আলী নামাজ পড়াকালীন নামাজ পড়ছেন রুকুর হালতে একটা আংটি দিয়েছে তাতেই আলীর সম্মান আলী আংটি দিয়েছে যাকাত দিয়েছে নামাজ চলাকালীন আর ওখানে আল্লাহ নিজেকে গর্ব করছে আলীর জন্য ভাই ছেলের জন্য যেমন বাপ গর্ব করে না যে হ্যাঁ আমার ছেলে আমার একটা আমি বাপ গর্বিত তো আলীর জন্য আল্লাহ নিজেকে গর্বিত হয়ে বলছে আমি আল্লাহ আলী হে রাসূল আলী আর আলী আলী জোরে বলেন সুবহানাল্লাহ তো আলী আংটি দিয়েছে সেজন্য আল্লাহ গর্বিত তাই কোরআন সূরা মায়েদার 55 নম্বর আয়াতে তাফসীর দেখলে মানে দেখলে বুঝে যাবেন আজকে তাফসীর করার সময় নাই ইনশাআল্লাহ কোন সময় মৌকা দিলে তাফসীর করব যদি মনে করিয়ে দেন তো এখানে দেখুন আল্লাহর নবী সব পৌঁছে দিয়েছেন হাত ওঠাননি কিন্তু আলীর বেলায়েতে পৌঁছে দাও তাহলে আলীর বেলায়েতের শান কত উঁচা নবীকে আলীর হাত ধরতে হলো বলতে পারতেন আমি মাওলাই আলী মাওলা মাওলা আমি যার মাওলা আলী পাশে আছে আমি যার মাওলা আলী তার মাওলা এটা বলতে পারতে হাত ধরে বললেন আমি যার মাওলা এ আলী তার মাওলা জোরে বলেন বলেন আমি যার মাতাধিকার আলী তার মাতাধিকার জোরে বলেন বলেন আমি যার মালিক আলী তার মালিক জোরে বলেন বলেন আল্লাহ মাওলা নবী মাওলা আলী মাওলা মাওলা কজন তিনজন তাফসীর করার অবসর নেই তাহলে এখানে বোঝা গেল বেলায়েতের আল্লাহ পাকের দরবারে নবী কত মজবুর যে যদি এই বেলায়েত না পৌঁছাও রিসালাত পৌঁছানো হলো না নবী করা বেকার হয়ে গেল কি থেন্ডিং কি জি এতদিন ভাই ভাই কি কাজ করেছেন ভালো করেছেন যেই দেখি কাজটা খারাপ হয়েছে দেওয়াল পেকে গেছে ও রাজমিস্ত্রি দেওয়াল বেঁকে গেছে জীবনভর রাজমিস্ত্রি বলেনি ও দাদা খাবে না শুন ও দাদা চা খান ও ভাই এ বাবু কি জি আর যেই কাজ খারাপ হয়েছে হে রাজমিস্ত্রি আর দাদা নাই ভাই নাই সম্মান এ রাজমিস্ত্রি মানে তুমি যে লেভেলের লোক লোক তুমি যে রাজমিস্ত্রি তো তোমার রাজমিস্ত্রি কাজ কেন ভুল হবে তো আমার নবীকে আল্লাহ এটাই বলতে যাচ্ছেন যে আমি আপনাকে তো কিছু করে পাঠাইনি রাসূল করে পাঠিয়েছি তো হে রাসূল রাসূল যখন আপনি তো রাসূলের কাজ করুন কি না আমার পয়গাম পৌঁছে দেন কি পয়গাম না আমার পয়গাম হলো আলীর বেলা
বেলাত পৌঁছে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলীর বেলাত পৌঁছে দেন। তো আলীর বেলাত পৌঁছবার জন্য নবী হাত উঠালেন, আর সেই আলীর নারাতে নবীর উম্মতেরা হাত উঠায় না। আরে ভাই, আলী কা দরবার মে জিসকা হাত ফেলতা হ্যায় আলী সে খায়রাত উসি কো মিলতা হ্যায়। বেশক শক সুবহানাল্লাহ। নারায়ে হায়দারি ইয়া আলী। ফাতেমার দরবারে খায়রাত দিন দরকার নয়, তো হাত উঠাবে না। জি জি। এবারে প্রশ্ন হচ্ছে, টপিকটা জাহাজ, তাই তো না, অন্য কিছু জাহাজ। আচ্ছা, এই জাহাজ আলগা যে বললেন যে আমিও অনুরূপ, মনোনা ভাই শুনছেন তো মনোযোগ দেন। এই জাহাজ ভাই সবাইকে কেন বলিনি নাম্বার চেক করে? কিছু কিছু লোক সময় যারা আছে, কিছু কিছু লোক মাথা হেলা হেলায় জোনস আছে। আমি মজিষে দেখবো যারা মাথা হেলাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তার দিকে আমার নজর যাচ্ছে, ঠিক না বেটি? ভাই যে বোঝে তার দিকে যায় না, ইশারা পায় ওনে বুঝতেছেন। আর যিনি চুপচাপ বসে আছে তোর কোনো কিছু বুঝেনি, ওদিকে তাকাবো না, ঠিক না? আমি এনার দিকে তাকাচ্ছি, উনি মোবাইল দেখে করছেন জানি না। যাই হোক, উনি যা পারে করুক, আমার বাপজিরা তো পিছনে বসে আছেন, আমি দেখতে পাইনি, মাফ করবেন। আল্লাহ পাক জাহাজ বানালেন, ওই জাহাজটার পরিচয় দিয়েছে? হ্যাঁ না বলেন। আমি নূহ নবীর জাহাজের মতো অনুরূপ জাহাজ বানালাম, পরিচয় দিয়েছে, ওটা কোন জাহাজ? জাহাজ জি জি। আচ্ছা, নূহ নবী আলাইহিস সালাম জাহাজ যখন বানালেন, আমরা মানুষ তো কতটা বুঝবো দেখি। নূহ নবী আলাইহিস সালাম জাহাজ যখন বানালেন, সেই জাহাজ কতলা ছিল জানেন? তিন তালা। মাপ কত বড় ওদিকে যাচ্ছে না, দ্বিমত কিছু আছে, কিন্তু তিন তালা। এক তালাতে মানুষ, উপর তালা তালাতে, নিচের তালাতে পশু, সেকেন্ড তালা তালাতে, কি বুঝতে পারছেন? আর সর্বনিম্ন তালাতে গাছ গাছড়া জড় পদার্থ। জি জি। কেননা সব ডুবে গেলে মারা গেলে আবার কি হবে? খাবে খাবে, লাগাতে হবে। তো তার আগে রস তো কিছু নিয়ে নিছে, গাছপালা হওয়ার মতো। তো যখন জাহাজ বানানো হয়ে গেল নূহ নবীর জামানায়, যখন জাহাজ বানাচ্ছিল তার শত্রুরা কাফের কমরা, জাহাজ বানাচ্ছিল কত শুকনা ডাঙা, আর নদী ছিল অনেক দূরে। কারণ আমার নূহ নবী তো আর নদীতে জাহাজ ভাসাবে না, আল্লাহর হুকুমে বন্যাতে জাহাজ ভাসাবে, তো তার যেখানে খুশি বানাতে পারে। তো এ কাফেররা বলল, নদী কোথায় আর বানাচ্ছে জাহাজ কোথায়? শুকনো ডাঙায় ঢেউ খেলিছে, শুকনো ডাঙায় ঢেউ খেলিছে, ইনসাল্টিং করে করে চলে যাচ্ছে। নূহ নবী বলছে, হাসো হাসো, একদিন আমাদের হাসার পালা হবে, তোমরা কাঁদবে, কাঁদতেও সময় পাবেনি, কাঁদবারও অবসর পাবেনি, ডুবে মরে গেলে পাবে। নূহ নবীর জাহাজ যখন বানানো হলো, আল্লাহ পাকের হুকুম শুরু হয়ে গেল, সবকে উঠিয়ে নাও। নূহ নবী জাহাজে তিন তলা দুটো আজান দিল। কি আজান? সংকেত বানিয়ে হুশিয়ার, সাবধান, বিপদ ঘনি আছে। সাবধান কোন জায়গায় বলে? ট্রান্সফরমার দেখেছেন? তার নিচে একটা থাকে না বোর্ড, কি লেখা থাকে? ডেঞ্জার, বাংলা সাবধান। তাহলে বাদের সানে নবী বারবার সাবধান বানিয়ে দিয়ে গেছে, আউলিয়াদের সানে সাবধান বানিয়ে দিয়ে গেছে, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহ আছে না, আছে না, আগে সাবধান দিচ্ছে, আমার আউলিয়াদের সম্পর্কে সাবধান, তাদেরকে মুর্দা বলো না, বহু জায়গায় আছে, তারা না ইহকালে ভয় করবে না আখেরাতে ভয় পাবে। তা কামবাক্ত মাওলানা বলে, নবীরা নাকি নফসি নফসি করবে, আমি আউলিরা ভয় পাবে না, ভয় নফসি নফসি করবে, নফসি নফসি সেই ব্যক্তি করবে যে পাপী। হ্যাঁ, নবীরা পাপী, নফসি নফসি করবে। নবীকে চিনে না, মিলাদুন নবী, সাবধান হুশিয়ার, যারা নাজাত পেতে চাও, ফালিয়ার কাবু হাজি সাফিনা, এসো এই জাহাজে সওয়ার হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চারদিকে ঘুরে ঘুরে নূহ নবী আলাইহিস সালাম যখন আজান দিলেন, এলান করলেন, ঘোষণা করলেন, বলুন কাদের জন্য? শুধু মানুষের জন্য? আরে গাছপালা তো নিজে নেওয়া যায়,
নবীর মুজিজা আছে ডাকলেও কাজ এসে যাবে ঠিক না পশু পশু আসবে তো আরে ওলিদের যদি গোলামি বাঘ করে তো পশু আসবে না জি নবীকে বাঘ ছিঁড়ে খাবে এমন কোন রেকর্ড আছে না কত বাঘ এসে আমার নবীকে সেইদা করেছে জি হায় 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 তো আমার নূহ নবী আলাইহিস সালাম ডাকলেন আওয়াজ আল্লাহ পাক কি করলেন যে নূহ নবী তুমি আজান দাও তোমার আওয়াজ পৌঁছাবার দায়িত্ব আমি আমার আমি আমি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে মাইক দিয়ে 2 কিলো 3 কিলোমিটার আওয়াজ পৌঁছায় আর নবী নূহ নবী আজান দিয়েছেন একবার আজান দিলেন কাবা ঘরের ছাদে উঠে ইব্রাহিম খলিলুল্লাহ তাম বিশ্ববাসীকে হজের দাওয়াত দিয়েছিলেন সে সময় আল্লাহ হাওয়া দিয়ে হাওয়ার সাহায্যে নূহ ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজকে পৌঁছে দেওয়া হয়েছিল কোনায় কোনায় এখানেও নূহ নবীর আজানকে হাওয়া ঠেলে নিয়ে গিয়েছিল যেখানে যেখানে আল্লাহ সৃষ্টি ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সবাই আসতে লাগলো বাঘ তার যে পশুকে আক্রমণ করবে খাবে শিকার করতে যাচ্ছে যেই নূহ নবীর আওয়াজ শুনেছে আর আক্রমণ নয় কেন নূহ নবীর আওয়াজ আগে দাওয়াত কবুল করে আগে আর আমি খাবো পরে কারণ আর খাবার সময় নেই তাহলে ছেড়ে দিল পশুকে বাঘ ফিরে গেল বাঘ আর বকরি দুজনেই চলছে নূহ নবীর ডাকে সুয়ার সুয়ারকে বলছে এক সুয়ার এগিয়ে যাচ্ছে আরেক সুয়ার বলছে কোথায় যাচ্ছিস বলে শুনছিস না রে শুনছিস না নূহ নবী ডেকেছে বলে দেখ সব থেকে নিকৃষ্ট নাপাক ঘৃণ্যত পশু আমরা আমরা সুয়ার নূহ নবী নবী পাক তার জাহাজ পাক আমাদেরকে ওঠাতে দেবে গর করুন কথাটা আমাদের আমাদেরকে ওঠাতে দেবে অতএব আমাদেরকে ওঠাতে দেবে না আমরা নাপাক নিজেকে ভেবেছি কিন্তু যে যাচ্ছিল সে বলছে এই কালমু তোর এতটুকু বুদ্ধি নেই আরে আমরা না পাক আর পাক নবী তো কি বলে বাচক দিয়ে বলেনি যে অমুক পশু এসো অমুক পশু আসো না বলছে যারা সাবার হতে চাও মুক্তি পেতে চাও সবাই এসে যাও তাতে নবী ডেকেছেন আমার নবী ডেকেছেন নূহ নবী আমি যাব যে যদি ওঠায় ভালো না ওঠায় তো মারা যাব আল্লাহর গজব আসবে কিন্তু যদি না যায় তখন ইতিহাসের পাতায় লেখানা হয়ে যায় যে নূহ নবীর ডাকে সুয়ার এলো না মাথার উপর চলে গেল না নূহ নবীর ডাকে সুয়ার এলো না কুত্তা এলো না পশু এলো না এইটা তারা চাইছে যে আমাদের নাম ইতিহাসের পাতায় খারাপ না হোক কিন্তু আজকের ইতিহাসের পাতায় দেখছি মানুষের বাচ্চা মানুষ জাহান্নামের কুত্তা নবীর দুশমনি করেছে আহলে রাতের দুশমনি করেছে আউলাদ রাসূলের দুশমনি করেছে এরা কি সেই পশু থেকে নিকৃষ্ট নয় জি হায় 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 আবার এই জাহাজ কোন জাহাজ নবী দেখিয়ে দিয়ে গেছেন নবী দেখিয়ে দিয়ে গেছেন এই জাহাজ হলো আমার আহলে বাইত নবী দেখিয়েছেন না এই জাহাজ আমার আহলে বাইত কিন্তু এই আয়াতের তাফসীর করতে গিয়ে আপনি বিভিন্ন তাফসীরে দেখতে পাবেন ব্যাখ্যা কেমন করেছে উম্মত কেন 73 ফিরকা হবে না বলুন তো ব্যাখ্যা করেছে কি যে এই জাহাজটি হলো নূহ নবীর জাহাজের আগে এই রূপ জাহাজ ছিল না এই কাঠের জাহাজ স্টিলের জাহাজ এই সব জাহাজ ছিল না ফলে ওই জাহাজকে দেখে মানুষের বিবেক এসেছে তাই জাহাজ বানিয়েছে আচ্ছা বলুন আল্লাহ বলেন ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ার কাবুন অনুরূপ ভাবে আমরা সৃষ্টি করলাম ওই জাহাজের মতো এই জাহাজকে আল্লাহ বানালেন না সৃষ্টি করলেন কোরআন বলছি ভাই বুঝতে পারছেন মনে হয় লোড বেশি পড়ে গেছে আর নিতে পারছেন না আল্লাহ জাহাজ বানালেন না সৃষ্টি করলেন আমরা সৃষ্টি করলাম আল্লাহ বলেননি আল্লাহ সৃষ্টি করলেন আর এই যে জাহাজের তাফসীর করা হলো যে ওই নূহ নবীর জাহাজের মতো তারপরে অনেক জাহাজ নদীতে আসছে এই জাহাজকে আল্লাহ সৃষ্টি করেছেন না মানুষ বানিয়েছেন তাহলে মানুষের মধ্যে মুসলমান শুধু মুসলমান শুধু খ্রিস্টান ইহুদি নাসারা কাফের মোনাফেক সবাই তো অনেক নৌকা জাহাজ বানাচ্ছে তাহলে এই জাহাজ ওই কাফেরের বানানো জাহাজকে আল্লাহ বলবে আমি বানিয়েছি
আমি সৃষ্টি করেছি, তাহলে আল্লাহ সৃষ্টি করেছে জাহাজ, নূহ নবী বানিয়েছে জাহাজ, তাহলে নূহ নবীর জাহাজের থেকে আহলে বাইত জাহাজ অতি উত্তম সৃষ্টি, ঠিক না বে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি ঘর করছেন ভাই, দিয়াল কথা মাথায় সকলে ঢুকবে না। ও ভাই যান, আবার কেউ লিখেছে উঠ, কেন জাহাজ জাহাজ ঢেউ এইভাবে চলে না? কোনদিন লঞ্চে নৌকায় বোটে তরঙ্গ মেলাতে চেপেছেন তো? অনেকে জাহাজ ভেবে এইভাবে চলে, এই উটের চলাটা এইভাবে ঠিক আছে, কেন কুবজা আছে তো কেউ আবার জাহাজের অনুরূপ উট বানিয়েছে, কেউ লিখেছে ওই উট। আচ্ছা উট আগে সৃষ্টি ছিল, উট আগে সৃষ্টি ছিল না জাহাজ আগে হলো? নূহ নবীর জাহাজ আগে হলো না উট আগে হলো? আল্লাহ তো আগে উট বানিয়েছে। আচ্ছা বলেন, উটে যদি আল্লাহ কি বলছেন, যাতে আমার বান্দারা সওয়ার হয়, তাহলে নূহ নবীর জাহাজে যারা সওয়ার হয়েছিল তারা যেমন বেঁচে গেছিল, তাহলে উটে যারা সওয়ার হবে এরাও বেঁচে যাবে, এটাই তো আয়াতের মানে? তাহলে এখন বলুন, উটে যারা আজকে সওয়ার হননি তারা নাজাত পাবেনি যদি তাফসীরের এই মানেটা ধরা ধরা যায়? যদি এই কোরআনের আয়াতের মেশাল নূহ নবীর জাহাজের মেশাল উট দুই ধরনের তাফসীরে লিখেছে, যদি উট মনে করা হয় তাহলে উটে যারা সওয়ার হয়নি তারা জাহান্নামে যাবে, উটে যারা সওয়ার হয়েছে তারা জান্নাতে যাবে, কারণ আল্লাহর ওই নূহ বানানো না আল্লাহর হুকুমে নূহ নবীর বানানো জাহাজের মতো যদি উট হয় তাহলে উট তো উটের মধ্যে তো কাফেরও সওয়ার হয়, মোনাফেক সওয়ার হয়, ইংরেজ সওয়ার হয়, খ্রিস্টান সওয়ার হয়, নাসারা সওয়ার হয়, হিন্দু সওয়ার হয়, মুসলমান সবার হয়, তাহলে উটে যারা সবার হয় নূহ নবীর জাহাজে যারা সবার হয়েছে মুক্তি পেয়েছে, উটে যারা সবার হয়েছে তাহলে মুক্তি পেয়ে যাবে, তাহলে উটের মধ্যে হিন্দু কাফের জৈন মুসলিম খ্রিস্টান নাসারা ইহুদি বৌদ্ধ সবাই সবার হলে মুক্তি পেয়ে যাবে? এইরকম যদি তাফসীর করে তো কেন ফিরকা হবে না? বড় বড় এদের তাফসীর কারকরা মাথায় ঘি কমি দিয়ে মেন্টাল খারাপ হয়ে তাফসীর ভুল করছে, এরা আবার মানে চাইছে। হায় হায় হায়, যাক যাক, নূহ নবীর অনুরূপ মিশাল আল্লাহ সৃষ্টি করেছেন, নূহ নবী দেখিয়ে দিলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর জাহাজের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে যারা সওয়ার হবে, এতে যারা সওয়ার হবে তো আমি আল্লাহ, আমি আল্লাহ তাদেরকে নাজাত দেবো, নবী পাকের দ্বারা আল্লাহ ঘোষণা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বক্তব্য প্রায় শেষ, 10 মিনিট সময় দিয়েছে, বক্তা আসছে, আপনাদের কাছে একটা ঋণ রেখেছি, সেই ঋণটা আদায় করতে গিয়ে আমি এই তফসির আহলে বায়াতের মেশালের তাফসীর করতে গিয়ে সময় চলে গেল, সেই ঋণটা হলো মাওলানা পাকের শানে মানকাবা। জি নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা, এটা পড়া শেষ, শেষ আমার বক্তব্য শেষ, মনোযোগ দিয়ে শুনে শুনে, নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা, মাওলা আলীর গোলামিতে, মাওলা আলীর গোলামিতে পেয়েছি রবানা, নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা, আলী আমার মুশকিল কোষা নেবে পার করি, ভরা গাঙ ছেড়েছি গো পাঞ্জাতনি তরি, ভরা গাঙ ছেড়েছি গো পাঞ্জাতনি তরি, জুয়ারের জলেতে তরি, জুয়ারের জলেতে নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা। আমি কোনো ব্যাখ্যা করছি না, ভাঙফুড় করবো না, সময় চলে যাবে, বাস বাস, আর মাত্র 5টি ছন্দ, 6টি ছন্দ, মনোযোগ দিয়ে শুনবেন, বুঝে নেবেন। মাওলা আলীর বেলায়েতকে অলিপ্ত, বেলায়েত মাওলা আলীর বেলায়েতকে যারা মানতে চায় না, জেনে নিও হাশরের দিন,
জেনে নিও হাশর কালে দোজখ তাদের ঠিকানা, জেনে নিও হাশর কালে জাহান্নাম তাদের ঠিকানা। যারা আলীর দুশমন, আলীর প্রতি দুশমন যারা, আলীর প্রতি দুশমন যারা, তারা হলো দিন কানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা। মুক্তাশরে যাচ্ছি। কায়নাতের মাওলা আলী, নবী কি বলেছেন? আমি যার মাওলা, কায়নাতের মাওলা আলী, কায়নাতের মাওলা আলী, নবীজির ফরমান তাজদার বেলায়েতে রেখেছি গো ঈমান, তাজদার বেলায়েতে রেখেছি গো ঈমান। এবার আসুন আসুন, এলে মেরে দরজায় আলী, মাদিনাতুল ইলম, আলুন বাবু আমি ইলমের শহর, নবী বলছেন আলী দরজা, এলে মেরে দরজায় আলী, এলে মেরে দরজায় আলী, নবী ইলমের মদিনা, নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা। তিন চার দিন আগে লিখেছি, ঠিক মতো গাওয়া হয়নি কোথাও, এই লাস্টে বললে গলা ভালো, এই জন্য ভালো ভালো গাওয়া হয়নি। মুত্তাকীদের ইমাম আলী, যারা মুত্তাকি হুদাল্লিল মুত্তাকি, মুত্তাকিদের জন্য কিতাব হেদায়াত, তাই আলী হলেন আলী উমাল কোরআন, আল কোরআন উমা আলী, আলী কোরআনের সাথী, কোরআন আলীর সাথী, তাই মুত্তাকিদের ইমাম কে? আলী। আলী মুত্তাকীদের ইমাম আলী, নাতে কোরআন মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান, মুমিন মুনাফিক চিনতে হলে, যে সিলসিলায় আলী আছে, মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান। ভাই খারাপ লাগছে না? বুঝে আসেনি সকলে, গভীর কালাম আছে কিন্তু আমি এর ব্যাখ্যা করতে পারলাম না। এই তো দু তিনটে ছন্দ আছে। আচ্ছা আমি বলো, শেষ করেই বলো তো, বলো। মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান। ভাই ভাই বক্তা আমিনুদ্দিন সাহেব এসে গেছেন, আপনারা যে যেখানে ছড়িয়ে আছেন এসে বসুন, আখিরি বক্তা আখিরি দোয়া নিয়ে যাবেন, বাস উনি আসছেন, আমি ততক্ষণ কি আমার মিশ্রা শেষ করে দেবো। হ্যাঁ উনি আসছেন, আমি শেষ করে দেবো। মোমেন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান, আরে নালে বন্ধ করে করে খালি যাবে। হ্যাঁ আমি চলে যাবো, খালি থাকবে লোক। মুত্তাকীদের ইমাম আলী, নাতে কোরআন মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান, মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান, নবী হতে আলী মাওলা। আলীকে মাওলা বলি কার থেকে পেয়েছি? নবী বলতে শিখিয়েছেন, ঠিক না? নবী হতে আলী মাওলা, আর আলী হতে মদিনা, নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা। মাওলা আলীর গোলামিতে, মাওলা আলীর গোলামিতে পেয়েছি রব্বানা, নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা। মাওলা আলীর বেলায়েতে পাবে কাদের গনি, আরে জান্নাতি রমণীদের
মা ফাতেমা রানী জান্নাতি রমণীদের মা ফাতেমা রানী। ভাই বক্তব্যকে দিচ্ছে আমি তাকাচ্ছেন কোথায়? না না এইদিকে অনেক ভাই দিক দিক দেখছে কে এলো কি এলো কি খাবো। মাওলা আলীর বেলায়াতে পাবে কাদের গনি জান্নাতি রমণীদের মা ফাতেমা রানী জান্নাতি রমণীদের মা ফাতেমা রানী জান্নাতি যুবকদের নেতা কে গো জান্নাতি যুবকদের সরদার হাসান হোসাইন নারায়ে হায়দরিতে আমি ছেড়েছি সাফিনা মাওলা আলীর গোলামিতে পেয়েছি রব্বানা নারায়ে। আর দুটো ছোট ছোট আর আমি করবনি দ্বন্দ্ব, ঠিক আছে যেন আমার কথা শুনে কারণ না লাগে মন্দ। এখান থেকে বিদায় নেবো ভাই, সবাইকে জানাবেন আর আপনাদেরকে অভিনন্দন দন আল্লাহ পাক খায়ের তা করুক। দুটো ছন্দ মাওলা আলীর দারে পাবে নবী কমলিওয়ালা। আরে আজ মসজিদে ঢুকতে গেলে বলি না কি বলি আল্লাহ নবী বললেন আমি এলমের শহর, আমি হলাম শহর, আলী হলো দরজা, তো রহমতের দরজা আমি তো নবী রহমত আমার সালনাকা ইল্লা রহমাতুল আলামিন সারা কায়নাতের জন্য নবী হলো রহমত আর দরজা হলো আলী। সেই রহমত দরজা হলো আলী, তো মসজিদে ঢোকা লাগে আলী দরজাতে যাও তারপর নামাজ পড়ো। দরজা খুলতে বলছো আলী দরজাই যাও না, আলী নবী দরজা সেই দরজায় না গিয়ে বলে রহমত দরজা খুল, রহমত দরজা খুল খুল এই যা সারা জীবন খুলছে। জি মাওলা আলীর তারে পাবে নবী কমলিওয়ালা হাও যে কৌসর পান করাবেন আমার আলী মাওলা, হাও যে কৌসর পান। আরে হাও যে কৌসর নবীর নামে আলীকে বলবে তুমি পান করাও, জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলীর দারে পাবে নবী কমলিওয়ালা সুবহানাল্লাহ, হাও যে কৌসর পান করাবেন আমার আলী মাওলা, হাও যে কৌসর পান করাবেন আমার আলী মাওলা। সূরা কাওসার পড়ে আমি কি গো সূরা কাওসার পড়েছেন? জি তিন নম্বর আতে কি বলেছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শাশা নিয়াকা হুয়াল আফদাল। হে নবী আপনি নির্বংশ নন, আপনার দুশমন নির্বংশ। তো যারা নির্বংশ যাদের ওয়ারিস নাই তারা তো হারামি, যাদের ওয়ারিস আছে তারা হালালি। তাহলে হালালি হলে বংশ, আর আজে বাজে জায়গায় জন্ম হলে বংশ নেই, নির্বংশ। তো কাফেররা বলেছিল নবী নির্বংশ, দু ছেলে ইন্তেকাল করছিলেন, তা আল্লাহ বললেন না আপনি নির্বংশ নন, যারা আপনাকে এড়িয়ে যায় তারা নির্বংশ। তো আল্লাহ নবী আহলে বাইতের দামান ধরতে বলেছে, আল্লাহ নবী আহলে বাইতের সাফিনাতে সবার হতে বলেছে, আল্লাহ নবী মাওলা আলী পাকের দরজাতে আসতে বলেছে। যারা এড়িয়ে গিয়ে নবী নবী করে ওরাই নির্বংশ। সুবহানাল্লাহ। কি বলছে? তাই সূরা কাওসার পড়ে আমি, আমি যেন নির্বংশ না হই, তাই সূরা কাওসার পড়ে আমি হয়েছি দিওয়ানা নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা। বাস আখির ইমতিয়াজের কথা শুনে, ইমতিয়াজের ডাক শুনে নিয়োগ কানে, হৃদয়ে কি আছে ব্যথা তা
কিন্তু ডাকতে জানি মনে প্রাণে ভাবি আমি ডাকিতে জানি না নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সফিনা নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সফিনা মাওলালির গোলামিতে মাওলালির গোলামিতে পেয়েছি রবানা নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সফিনা ক্যা নবী ইয়া